वासुदेवाय ओम ज्ञानोतिमिरं दर्शय ज्ञानंजन शलाकय चक्षुरुन्मीलित ज्ञान तस्मै श्री गुरवे नमः नमोमि विष्णुपादाय राधा पृष्ठाय भूतले श्रीमते भक्ति प्रपन्न ज्योति स्वामीति नामिने नमो आचार्य पादाय दैन्य भूषण मुकुट मने गुरु करुणामृत ये क्षमा दरिज शिर मने नमयोम श्रीमते भक्ति कुसुम श्रमणाय वै विष्णुपादाय देवाय कृपा वेदये नमो नमः श्री गौरी करुणा मूर्ति कृपा पूर्ण कले वरं श्री भक्ति कुसुमं वंदे राधा कुंज निवासिनं नमयोमि विष्णुपादाय कृष्ण प्रेष्टाय भूतले श्रीमते भक्ति सिद्धांत सरस्वती नामिने वंदे वृंदावन गुरु कृष्ण कमल लोचन वल्लभी वल्लभंग देव श्री राधा लिंगित विग्रह वंदे श्री कृष्ण चैतन्य नित्यानंद सहुदित गौरुदय पुष्पवंत चित्र सन्दमनोद अजन लंबित भुज कनकावदात संकीर्तन कपितर कमलायताक्ष विश्वम्बर दिज बड़ जुग धर्म पाल वंदे प्रिय करुणाय अवतार महाप्रसादे जननी सर्वसौभाग्यवर्धिनी आदि व्याधि हरा नित्यं तुलसी त्वं नमः सेतुते कृष्णाय वासुदेवाय हरहे परमात्मने प्रणत क्लेशनाशाय श्री गोविंदाय नमो नमः तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरि प्रिये श्री रूपी श्री सनातन भट्ट रघुनाथ श्रीजीवी गोपाल भट्ट दास रघुनाथ ये गुसाईरी करी चरण वंदन जहा हते विघ्न नाश अभिषित पुरम हरे नाम हरे नाम हरे नमो एव केवलम् कौलो नास्तेव गतिरन्नता हरि बोलो हरि बोलो हरि बोलो
জয় জয় শ্রী কৃষ্ণ চৈতন্য দয়াল প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে সমবেত অমৃত পিপাসু ভক্তমণ্ডলী ভক্ত এবং ভগবানের অপ্রাকৃত মিলন স্থল এই শ্রীবাসঙ্গিনাতে আমরা সবাই উপবেশিত হয়েছি সর্বসাক্ষী সর্ববিরাজমান সর্বক্ষমতার অধিকারী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলা কথামৃতে অবগাহিত হওয়ার মনোরথে আজকের এই চতুর্থ রজনীতে অপ্রাকৃত কৃষ্ণ কথা শ্রবণ করার আকিঞ্চনে যারা ভোলা জেলা সদরস্থ দক্ষিণ বালিয়া শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে উপবেশিত হয়েছেন আপনাদের প্রত্যেকে রাতুল রাঙ্গ চরণে আমি অবাজন বৈষ্ণব জ্ঞানে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি আপনারা সবাই কৃপা করে এই অধমের প্রণাম স্বীকার করুন বঞ্চা কল্পতরু ভেষ্য কৃপা সিন্ধু বয়বচ পতিতানাং পাবনেব্য বৈষ্ণবেব্য নমো নমো গতকাল যে জায়গায় কথার বিশ্রাম টেনেছিলাম আজ সেই জায়গা থেকে পুনরায় আমরা শ্রবণ করব শ্রবণ করছিলাম যে একজন বার বনিতাও কিভাবে সাধু সঙ্গীর প্রভাবে নামের আশ্রয়ে প্রেম ভক্তি প্রদায়িনী শ্রীমতী তুলসীর কৃপায় বৈষ্ণবী হয়ে গেল এবং তার মাঝে যে কুপ্রবৃত্তি ছিল সেই কুপ্রবৃত্তিকে সংশোধন করার মনোরথে নামাচার্য শ্রী শ্রীল হরিদাস ঠাকুর তাকে আশ্রয় দিয়েছিলেন আশ্রয় যদি না দেয়া হয় তাহলে সংশোধন হব কি করে মা আশ্রয় করিয়া ভজে কৃষ্ণ তারে নাহিতে যে বাকি সব মরে অকারণ আশ্রয়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আশ্রয় প্রথমে দেয়া উচিত জগাই মাধাই যখন মদ খেয়ে মাতাল হয়ে পরম দয়াল নিত্যানন্দ প্রভুর মাথাকে ফাটিয়ে দিয়েছিল নিত্যানন্দ প্রভু বলেছিলেন মেরেছিস কলসির খানা তাই বলে কি প্রেম দেব না মেরেছিস মেরেছিস তাতে ক্ষতি নাই সুমধুর মুখে একবার হরি বলে সুমধুর মুখে হরি বলে ভাই
মেরেছিস তাতে ক্ষতি নেই, কিন্তু একবার এই মধুর হরিনাম বদনে কীর্তন কর। সেই জগাই মাদাইকে নিত্যানন্দ প্রভু যখন আলিঙ্গন দিয়েছিলেন তখন কি বলেছিলেন, তোদের মুখে মদের গন্ধ করে মুখটা ধুইয়ায় তারপর আলিঙ্গন করব। তার কারণ হচ্ছে প্রকৃত সাধু তিনি হন পতিত পাবন, তিনি পরম দয়াল। তিনি যদি আশ্রয় না দেন আমার মতো সংসারী পতিতকে, তাহলে আমার সংশোধন হবে কি করে? ধিক্কার পূর্বে আশ্রয় দিতে হবে, তাকে তৈরি করতে হবে শিষ্যকে, তারপর বীজ দিতে হবে। এটাই তো আমাদের সমাজে সবচেয়ে বড় কুসংস্কার, যে আমরা এসে যত্রতত্র বীজ দিয়ে যাচ্ছি, জমিকে প্রস্তুত করছি না, উর্বর করছি না, বীজ বপন করে গেলাম, তাহলে বীজ তো শুকিয়েই যাবে, অঙ্কুরিত হবে কি করে? বীজ কোন জায়গায় রোপণ করবে? জমিতে, ক্ষেত্র, ক্ষেত্র মানে শরীর, দেহ, দেহটা ক্ষেত্র, ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যুগে বলা হয়েছে। তো এই জায়গায় যে গুরুদেব বীজ দেবেন আগে তো প্রস্তুত করতে হবে, এই হৃদয়ে যে বীজ বপন হবে, কর্ণমূলে যে বীজ দেবেন আগে তো তাকে প্রস্তুত করতে হবে, আগে তো তাকে ধর্ম সম্পর্কে জানাতে হবে, আচরণে আনাতে হবে, প্রস্তুত করতে হবে, তারপর বীজ দিতে হবে। যথার্থ গুরুদেব সহজে কাউকে দীক্ষা দেবেন না, প্রথমে তাকে তৈরি করবেন, তার মাঝে দোষ গুণগুলোকে দূর করার চেষ্টা করবেন। প্রত্যেকটা জীবের মাঝেই দোষ রয়েছে, আমার মাঝে আরো বেশি দোষ রয়েছে। আমরা কেউ স্বয়ং সম্পূর্ণ হয়ে মাতৃ জঠর থেকে বের হইনি বাবা, দেবতাদের পর্যন্ত দোষ রয়েছে, মুনিগণ যুগীগণ পর্যন্ত টলে যান যে কোনো মুহূর্তে, স্বয়ং ব্রহ্মা পর্যন্ত টলিভূত হয়ে গিয়েছেন, মহাদেব পর্যন্ত কখনো কখনো টলিভূত হয়ে গেছেন। আমরা তো সাধারণ মানুষ, যে কোনো মুহূর্তেই বিস্ফোরিত হয়ে যেতে পারি, আমরা কেউ দোষ থেকে মুক্ত নই, প্রত্যেকের মাঝেই দোষ রয়েছে। ওই দোষকে সংশোধন করে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে প্রতিটা পর্যায়ে পর্যায়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার নামই সাধনা। সাধনা কাকে বলে? স্বভাবকে সংযত রাখার নাম সাধনা। আমি একটা বাক্য বলে ফেলবো কিন্তু আমি কন্ট্রোল করে রেখেছি, এইটাই জায়গায় বলা উচিত নয়, এই যে প্রচেষ্টা এটাই সাধনা। আমার পেটে ক্ষুধা লেগেছে কিন্তু আজ একাদশী খাওয়া যাবে না, এই যে কন্ট্রোল করে রাখা এটাই সাধনা। আমার চিত্ত চঞ্চল তাকে জোর করে বসিয়েছি যে না এখানে বসে থাক, এখন হরিনাম করছি, এখন কৃষ্ণ কথা শ্রবণ করছি, মন তো যেতে চাইবেই, তাকে জোর করে বসানো, জোর করে মনোযোগী করা, এটাই সাধনা। স্বভাবকে সংযত রাখার নামই সাধনা। আর একজন প্রকৃত সাধু চিত্তের সমস্ত চঞ্চলতাকে দূরীভূত করে দেওয়ার ক্ষমতা রাখেন, তার মাঝে সংশোধন করার শক্তি আছে। এই জন্যই তো বলছেন মরমি কবি, যদি তরিতে বাসনা থাকে ধররে মন সাধুর সঙ্গ। এই সংসার সমুদ্র থেকে যদি আমরা উদ্ধার পেতে চাই তাহলে সাধু সঙ্গে যেতে হবে। ওই সাধু সঙ্গ খাঁটি মানুষ করে দিতে পারে আমায়। সেদিন বলছিলাম না যে মানুষের গড়ে জন্ম নিলেই তাকে মানুষ বলে না, মানুষ হতে হয়।
প্রকৃত মানুষ করে দিতে পারে আমায়, খাঁটি মানুষ করে দিতে পারে আমায়। মানুষ যে হবে না সে তো ভক্ত হতে পারবে না, প্রথমে আমাকে মানুষ হতে হবে, আমার মাঝে নৈতিকতা থাকতে হবে, মানবতাবোধ থাকতে হবে, মহানুভবতা থাকতে হবে। আমরা মানুষ না হয়ে ভক্ত হয়ে যাই, এই জন্যই তো এত বিশৃঙ্খলা সমাজে, এত হানাহানি, এত বিবাদ বিসম্বাদ। মানুষ হতে পারিনি আমরা, মানুষ হতে গেলে সাধনা প্রয়োজন। প্রকৃত মানুষ যে সে অটোমেটিক ভক্ত হয়ে যাবে। ভক্ত শব্দের অর্থ কি? বৎসযুক্ত ভক্ত, ভজনা যে করে তাকে ভক্ত বলে। এবার কার ভজনা করব, কার ভক্ত হব? আমাদের বয়সী ছেলেরা মেসির ভক্ত, নেইমারের ভক্ত, কিন্তু তুমি কার ভক্ত হবে? এখন তো মার্কেটে চলছে কাঁচা বাদাম, সবাই কাঁচা বাদামের ভক্ত। কদিন আগে আরেকটা মার্কেট ছিল, কি গানের মার্কেট সবাই দেখো, মানিকে মাগে হিতে, এটার ভক্ত আমরা। তরুণদেরকে একটা কথা বলি, ভেবে দেখো কদিন আগে একটার মার্কেট ছিল, এখন কাঁচা বাদামের মার্কেট, পরে ভাজা বাদাম, এরকম একটার পর একটা আসবেই। কিন্তু মার্কেটে টিকে থাকে কতদিন? কয়েকদিন টিকে থাকে, আরেকটা যখন আসে এটা শেষ। কিন্তু এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র অনাদিকাল থেকে মার্কেটে দিয়ে দিয়েছেন, এটা কি কখনো হারিয়ে গেছে? এটার প্রতি কি রুচি কারো হারিয়েছে? কাঁচা বাদাম শুনতে শুনতে অবস্থা খারাপ। এবার কাঁচা বাদামের তো টিকটকের বাজার রমরমা, কাঁচা বাদাম দিয়ে পোশাক, কাঁচা বাদামের এবার দেখলাম গহনাও বের হয়েছে, কানের দুল কাঁচা বাদামের। কিন্তু মাত্র কয়েকদিন, তারপর কি? মার্কেট শেষ। কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্রের মার্কেট কি কখনো শেষ হয়েছে বাবা? এটা কি কখনো ভেবেছি আমরা? এই যে গান অনাদিকাল থেকে চলছে, কারণ তো বিতৃষ্ণা হয় না? এক গান বারবার শুনলে কি রে, এক গান বারবার শুনিস ভালো লাগে না? কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্রের প্রতি কি বিতৃষ্ণা কারো আসছে? কাঁচা বাদামের প্রতি তো বিতৃষ্ণা শুরু হয়ে গেছে। আর যে লোকটাই কাঁচা বাদামকে গাইল সেও কৃষ্ণ ভক্ত। তো যাই হোক, কৃষ্ণ তাকে প্রতিষ্ঠিত করেছে, আবার বেশি ভাইরাল হলেও সমস্যা আছে, আবার ভয়ে আছে তাকে হাইজ্যাক করা হয় কিনা। তো এই যে অনাদিকাল থেকে হরে কৃষ্ণ মহামন্ত্র চলছে, এর মার্কেট কখনো শেষ হচ্ছে না, বরং বেড়েই চলছে, তৃষ্ণা বেড়েই চলছে। সখীরি শেহরি কেমনে বল, নাম শুনে এত প্রেম জাগে, চুকে আসে এত জল। সখীরে বল না শেহরি কেমন, যে নাম শুনে হৃদয়ে প্রেম জাগে, চুকে আসে এত জল। অনাদিকাল থেকে যে নাম চলছে, এই নামের প্রতি বিতৃষ্ণা হচ্ছে না, এই নামের মার্কেটও কমছে না, বরং বেড়েই চলছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে এই হরে কৃষ্ণ মহামন্ত্র, এটা এই যুগের কোন শব্দ নয়, এই যুগের কোন গান নয়, এই জড় জগতের কোন গান নয়, জড় জগতের কোন শব্দ নয়। এটা কোন জগতের গান, কোন জগতের শব্দ? এটা হচ্ছে চিন্ময় জগতের শব্দ, নিত্য জগতের গান সেটা। আর এটা অনিত্য জগৎ, অনিত্য জগতে যত গান আছে, অনিত্য যত মানুষ আমরা আছি, আকর্ষণ শেষ। আজকে ভালো লেগেছে, দুদিন পরে আর তাকে ভালো লাগে না। তার কারণ আমরা এই জগতে ভালোবাসি দেহ কেন্দ্রিক, দেহের লাবণ্য যখন কমে যায়
তখন আর ভালোবাসা থাকে না। বিবাহের পর কত আনন্দ, বিবাহ বার্ষিকী কত জমজমাট করে পালন করা হয়। তারপরে এমন একদিন সময় আসে কয় তারিখে বিয়ে হয়েছে স্বামী স্ত্রীর এটাই মনে নাই। কারণ কি? সম্পর্ক কেন নষ্ট হয়ে যায়? সম্পর্কের মাঝে এত পার্থক্য কেন সৃষ্টি হয়? তার কারণ জড় জগৎটাই এমন। ভালোবাসাটাকে আমরা নিজেরাই হালকা করে ফেলি। একটা সুন্দর সম্পর্ক নষ্ট কেন হয়ে যায় বলুন তো? কেন দূরত্ব বাড়ে? তার কারণ ভালোবাসাটাকে আমরা নিজেরাই হালকা করে ফেলি। প্রথম দেখাতে কত ভালোবাসা, তোমার ইমো নাম্বারটা দাও, ফেসবুক হোয়াটসঅ্যাপ ইমো ইনস্টাগ্রাম প্রত্যেক মাধ্যম দিয়ে চলছে দিনের দিন রাতের রাত কথা। টাকা ফুরিয়ে গেলে বিকাশে রকেটে, চার্জ ফুরিয়ে গেলে পাওয়ার ব্যাংকে, চলছে এয়ারটেল ভালোবাসার টানে পাশে আনে, চলবে আনলিমিটেড। দেখা যাচ্ছে পোস্টে কমেন্টের মাঝে ইনবক্স হয়ে গেছে, তারপর সেই মানুষটাই ব্লকের তালিকায়। নিশ্চয়ই ইয়াংদের অভিজ্ঞতা আছে। কারণ কি? এত ভালোবাসা, আজকে হঠাৎ সেই লোকটাই বিরক্তির কারণ। তার কথা শুনতে ভালো লাগে না, তার কথাগুলোই বিরক্তির। এক সময় এত ভালোবাসা ছিল, এত ভালো লাগা ছিল, কিন্তু এখন কেন বিরক্তির কারণ, তার কারণটা কি অনুসন্ধান করতে হবে। ভাগবত আমাদের অনুসন্ধান দিয়েছেন, শ্রীমদ ভগবত গীতা আমাদেরকে অনুসন্ধান দিয়েছেন, বিষয়টা কি, কেন এমন হয়, কেন এত ভালোবাসায় হ্রাস হয়ে গেল। তার কারণ ভোগের পরি অতৃপ্ততা চলে আসে। যারা গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ পড়েছেন দেখবেন চমৎকার দুটি শ্লোক আছে, বিষয়ের চিন্তা ইন্দ্রিয়ের চিন্তা করতে করতে তার প্রতি মানুষের কি জাগে, আকর্ষণ জাগে, তাকে প্রাপ্তির জন্য হৃদয়ে বাসনা জাগে, না পেলে কি হয়, ক্রোধ হয়। ক্রোধ মানে রাগ। ক্রোধ কোথা থেকে আসে? রজগুণ সমুদ্ভব, কাম এসো ক্রোধ এসো রজগুণ সমুদ্ভব। রাগ আসে রজগুণ থেকে। তারপর বলছেন কি, যদি না পায় ক্রোধ আসে, পেয়ে গেলে ভোগ করে, ভোগ করলে কি হয়, অতৃপ্ততা, তখন আর ভালো লাগে না। একটা মোবাইল সেট কেনার জন্য কত চেষ্টা, যদি কিনতে পারতাম কয়েকদিন ব্যবহার করলো, তারপর আগের মতো আর এই মোবাইল সেটটার মধ্যে টানে আপডেট করছে, আরেকটা কি আসছে। জড় জগৎটাই এমন, মানুষের ক্ষেত্রে এমন। কাউকে ভালো লাগলো, বারবার তাকে কল, বিভিন্ন কিছু করা, না পেয়ে গেলে আকর্ষণ বেড়েই চলবে। যদি না পাওয়া হয় রাগ আসবে, কেন আমি কি তার যোগ্য নই, আমি কি তাকে পাবো না। ওই ক্রোধ থেকে কি হয়, ক্রোধ থেকে মানুষের মাঝে সমূহ জাগে। তারপর স্মৃতি বিভ্রম, স্মৃতি বিভ্রম থেকে বুদ্ধিনাশ, বুদ্ধিনাশ থেকে সর্বনাশ। যখন সমূহ জাগে, স্মৃতি বিভ্রম হয়, তখনই তো কি করে, অ্যাসিড মারে, সুসাইড করে। দেখি তুমি অন্যের ঘরে গিয়ে কি করে সুখে থাকো, দেখে নেব। তার মানে কি, একটা ভালোবাসা, রবি ঠাকুরের দিকে থাকাও, কেমন প্রেমিক, তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখেরই সন্ধানে যাও, আমি তোমাকে পেয়েছি হৃদয় মাঝে, আর তো চাওয়ার কিছু নাই গো। প্রেমিক কাকে বলে দেখো, এটাই তো ভাগবতের শিক্ষা। শ্রীমতী রাধারানী 100 বছর কৃষ্ণ বিরহে ছিলেন, নতুন নাগর নিয়ে কি লীলা করেছেন, 100টা বছর একজনের জন্যই কেঁদেছেন শ্রীমতী রাধারানী। এই জন্যই তো শ্রীমতী রাধারানীর একটা নাম শ্রীজি, একটা নাম কাচিত, যিনি কৃষ্ণ বলে ক্রন্দনে ও সুখ পান। এই জন্যই তো শ্রীমতী রাধারানী প্রেমের গুরু হতে পেরেছিলেন, যার প্রেমটাকে পরখ করার জন্য স্বয়ং অনাদিরাদি শ্রী গোবিন্দ শ্যাম সুন্দর তিনি কি করলেন,
তিনি স্বয়ং ভগবান, অথচ তিনি সেই প্রেমকে অনুভব করার জন্য দ্বারকার অধীশ্বর রাজ বেশ ত্যাগ করলেন, ভিখারীর বেশ ধারণ করে কলিতে গৌরাঙ্গ হয়ে আসলেন, প্রেমটাকে অনুভব করার জন্য। যে সারা তার জীবন কাঁদলো আমার জন্য, কি আছে এই প্রেমের মাঝে, কি আছে এই কান্নার মাঝে সুখ, একটি বার যদি অনুভব করতে পারতাম। আর আমি আজকে সোনালি, কালকে কাকলি, এরপর দিন মিতালি, তারপর চৈতালি, তারপর রূপালি চলছে। হাজার হাজার ইয়াং জেনারেশন যারা পথভ্রষ্ট ছিল, মদ খেত, সিগারেট খেত, গাঁজা খেত, প্রেমের সেকা খেয়ে বেকা হয়ে বিষ খেয়ে নিজের জীবনকে নষ্ট করার জন্য হাসপাতালে ছিল, এরকম ছেলেদেরকেও যখন আমি মোটিভেশন দিয়েছি, তারা আজকে ভক্তিপথে আসছে, পড়াশোনা ঠিকভাবে করছে, চাকরি ব্যবসার সঙ্গে সম্পৃক্ততা থেকে নিজের জীবনটাকে আজকে তারা সুন্দরভাবে সাজিয়েছে। আগে মূল বিষয়টা বুঝতে হবে, এই জগৎটা এটা প্রেমের জগৎ না। প্রথম কথাই হচ্ছে এটা, এই জগতের কোন সম্পর্ক, নিত্য সম্পর্ক না। আমরা মূর্খ এই জন্য এই অনিত্য সম্পর্কে নিত্য সম্পর্ক ভাবছি। এই জগতের কেউ আমাদের কেউ না। নাট্যমঞ্চে অভিনয় করতে মানুষ যেমন ভাই বন্ধু আত্মীয় স্বজন পায়, তেমনি ভাবে আমরা অভিনয় করতে এসে ওকে বউ পেয়েছি, ওকে ছেলে পেয়েছি, ওকে মেয়ে পেয়েছি। এবার নাটক থেকে নেমে তুমি যাকে বউ ভেবে, বউ নিয়ে অভিনয় করেছো, তাকে যদি বলো চলো আমার ঘরে চলো বেডরুমে যাও, অবস্থা কি হবে? এটা নাট্যমঞ্চ, এখানে আমরা অভিনয় করতে এসেছি, কেউ কারো নয়। আত্মা যতদিন দেহের ভিতর আছে একটা সম্পর্ক আছে, আত্মা চলে যাবে, আউট অফ সোল নো এক্সিস্টেন্স বডি, শরীরের কোন মূল্য নেই, আউট অফ সোল নো এক্সিস্টেন্স বডি, দা সোল এক্সচেঞ্জ টু আদার বডি, দা বডি কমস অন টাইম টু টাইম, বাট দা সোল অল টাইম অ্যাডলেসেন্স, অল টাইম ওভার গ্রিন, দেহটার বিনাশ হয় কিন্তু আত্মা অবিনশ্বর। আত্মার কাজ কি? নিত্য চিরশাশ্বত আনন্দময় তিনি। আমরা জগতে সুখী না কেন, আমরা খণ্ডের সঙ্গে মিলিত হতে চাই। খাল বিল নদী নালা প্রত্যেক তার জলের পূর্ণতা সমুদ্রের সঙ্গে মিলিত হওয়া, সমুদ্রের সঙ্গে মিলিত না হলে তার পূর্ণতা হয় না। মানুষ যতদিন খণ্ড থেকে সরে গিয়ে অখণ্ডের সঙ্গে মিলিত হতে না পারবে, ততদিন সে আনন্দ পাবে না। অল্প বস্তুতে সুখ নেই, বৃহতে সুখ, বৃহৎ ভগবানকে বলে, আনন্দময় ভগবানকে বলে, অনিত্য নশ্বর দেহের প্রতি লালায়িত হয়ে আছি আমরা। এই জন্যই তো জগতে দুঃখে আমরা দিবানিশি, দুঃখের অনলে আমরা পড়ছি, সংসার বিষানলে দিবানিশি হিয়া জলে, দিবানিশি ওই দুঃখের আগুনে আমাদেরকে পোড়াচ্ছে। আমরা প্রকৃত আপনার জনকে আমরা সেটা ভুলে গেছি। আজকে ভেবে দেখুন, অনেক বড় বড় সেলিব্রিটি যারা, টাকা পয়সার মালিক যারা, যাদের অনেক কিছু আছে, তারা নিজের মনকে কন্ট্রোল করতে না পেরে সুসাইড করে। সুশান্ত সিং এর দিকে থাকাও, তার কি অভাব ছিল? এত বড় একজন তারকা নিজের মন কন্ট্রোল করতে না পেরে সুসাইড করে মরল সুশান্ত সিং, মনের উপর কন্ট্রোল করতে পারলো না। এই জড় জগতের এত কিছু থাকার পরও গুগল সার্চ করে দেখো, প্রতি মিনিটে বিশ্বে কয়জন লোক আমাদের বয়সী, বিশেষ করে তরুণেরা, যুবকেরা আত্মহত্যা করছে। গুগল সার্চ করে দেখো প্রতি মিনিটে কয়জন আত্মহত্যা করছে, কারণ কি? এই আত্মহত্যার পশ্চাতে কারণ কি? মনের উপর নিয়ন্ত্রণ না রাখা, এটা একটা ডিজিজ। এই মনের উপর চিকিৎসার কথা বলছেন আমাদের শ্রীমদ ভগবদ গীতা ষষ্ঠ অধ্যায়ে। জানতে হবে গীতাটা পুরো একটা ট্রিটমেন্ট,
গীতা আমাদেরকে ট্রিটমেন্ট দিচ্ছে। শাস্ত্র শুধু লীলা কথা নয়, শাস্ত্র প্রকৃত একটা জীবনের রূপরেখা আমাদেরকে দেখিয়ে দিয়েছে। জগতে কারো জন্য কেউ থেমে থাকে না। তোমাকে সোনালী কষ্ট দিয়েছে বলেই তোমার জীবন ভ্যালুলেস, তোমাকে মরতে হবে, এটা কেমন কথা? এর জন্যই তোমার জীবন থেমে থাকবে? এর এর কাছেই তোমার জীবনের সমস্ত কিছু, এই তোমাকে জীবনের পূর্ণতা দেবে, এটা তো ঠিক নয়। প্রকৃত জীবনের পূর্ণতা কিসে? প্রকৃত আনন্দ কোথায়? আনন্দ একমাত্র আনন্দময় ভগবান কৃষ্ণের নিকটে। ওই নিত্য আনন্দের সন্ধান একবার যে পেয়ে যায়, পিছনে আর সে ফিরে তাকায় না, ফিরে তাকায় না, তখন সে ভক্ত হয়ে যায়। কিন্তু ভক্ত কার? কার হলে এই দুঃখ দূর হয়? কৃষ্ণের। আমরা কার? আমরা হচ্ছি অনিত্য মানুষের। আমরা অনুকরণ অনুসরণ করি মেসিকে, নেইমারকে। নেইমার এইভাবে চুল কাটছে, আমিও এইভাবে চুল কাটি। আমরা কার ভক্ত? রোনাল্ডোর ভক্ত, সাকিব খানের ভক্ত। এত মূর্খ আমরা। অনুসরণ যদি কাউকে করতে হয়, মহাপুরুষদের করো, যাদের অনুসরণ করলে তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে। মহাপুরুষদের জীবনকে অনুসরণ করো, তাহলে জীবন পরিবর্তন হয়ে যাবে। আজকে আমাদের বয়সী ইয়াং ছেলেদেরকে আমি সবসময় একটা কথা বলি, আজকে তারা যদি জেগে উঠে, তাদের মাঝে যদি পরিবর্তন আসে, আমরা যখন বিয়ে করব, সংসারে যাব, আমাদের সন্তানরা অটোমেটিক ভক্ত হবে, চরিত্রবান হবে, আমাদের সন্তানেরা অটোমেটিক ভালো হবে। এই জন্য আমাদেরকে প্রথমে জাগতে হবে। আমি এমন একটা সমাজের স্বপ্ন দেখি, যে সমাজের তরুণেরা যুবকেরা ওরা থাকবে চরিত্রবান, আদর্শ পথে চলবে, ভক্ত হবে ওরা, কৃষ্ণ ভক্ত, চাকরি করবে, ব্যবসা করবে, পড়াশোনা করবে, সংসার করবে, কিন্তু কৃষ্ণকে বাদ দিয়ে নয়। কৃষ্ণের সংসার করো, ছাড়ো অন্য কাম। বৃত্ত অঙ্কন করতে গেলে প্রথমে একটা বিন্দু নিতে হবে, বিন্দু ছাড়া বৃত্ত অঙ্কন হবে না। ভগবানকে যদি বাদ দিয়ে দাও, সংসারে যত কার্যই করো, বিন্দু বাদ বৃত্ত হবে না, প্রশ্নই উঠে না, সার্কেল হবেই না। মেইন তারের সঙ্গে সংযোগ যদি না থাকতো, লাইট জ্বলতো না, ফ্যান চলতো না। এই জন্য ভগবানকে বাদ দিয়ে কিচ্ছু করা সম্ভব নয়। আমরা কার ভক্ত হব? কৃষ্ণের ভক্ত। যতদিন পর্যন্ত কৃষ্ণের ভক্ত হতে না পারবো, ততদিন পর্যন্ত আমাদের দুঃখ দূর হবে না। যত লোকেই যাও, কৃষ্ণ ভক্ত হতে না পারলে তোমাকে আমাকে ফিরে আসতে হবে। আব্রহ্ম ভুবনাত লোকাপুন আবর্তিন অর্জুন মাম উপেত্ত কন্তেয় পুনর্জন্ম নবিদ্যতে। ভগবানই তো বলে দিলেন অক্ষর ব্রহ্মযুগের ষোল নং শ্লোকে, এই লোক থেকে ব্রহ্মলোক যত লোকেই তুমি যাও, সমস্ত লোক পুনঃ আবর্তনশীল, ওই জায়গা থেকে তোমাকে আবার ফিরে আসতে হবে। ভগবান বলছেন আমার ভক্ত যারা, তাদেরকে আর কখনো এই জন্ম মৃত্যুর চক্রাকারে ঘুরতে হবে না। আমার ভক্তের বিনাশ নেই। কি বলছেন ভগবান? ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা শশ্বত শান্তিম নিগচ্ছতি কুন্তেয় প্রতি জানি হে নমে ভক্ত প্রণশ্যতি। হে কুন্তি পুত্র অর্জুন, আমার ভক্তের কখনো জগতের বুকে বিনাশ নেই, বিনাশ হবে না। ভক্ত হতে হবে কৃষ্ণের। অনুসরণ করতে গেলে ভগবান কৃষ্ণকে করতে হবে, কৃষ্ণ ভক্তকে অনুসরণ করতে হবে। মহাপুরুষ যারা, তাদের জীবনকে অনুসরণ করতে হবে, তাদের লাইফস্টাইলকে দেখতে হবে। আজকে আমার বয়সী ইয়াং ছেলেরা দেখবে চুল চুল করেছে, ভগবান দিয়েছেন কালো, তার ভালো লাগে না, পাঠার মতো চুল কুকরি 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 করে। কারণ কি? একটা প্যান্টের মাঝে 14 জায়গায় তালি ছেঁড়া। কারণ কি ভেবে দেখো? আমরা মনে করি তাহলে আমি খুব স্মার্ট, প্যান্ট ছেঁড়া থাকলে স্মার্ট। ভগবান দিয়েছেন লজ্জাস্থান ঢেকে রাখো, আমরা যত বেয়ার করতে পারি ততই আমরা স্মার্ট। দেখবে
বিভিন্ন পত্রিকায় লেখা হয় অমুক নায়িকা অনেক সাহসী সাহসী অভিনয় করেছেন, সাহসিকতার পরিচয় দিয়েছেন, কিভাবে খোলামেলা অভিনয় করেছেন, তাই তিনি খুব সাহসী। তিনি জড়জগৎ তোমার ছেলেকে মেয়েকে কি শিক্ষা দিচ্ছে, এই জগৎ আমাকে তোমাকে কি শিক্ষা দিচ্ছে, খোলামেলা অভিনয় করেছে কাপড় ছাড়া, ও খুব সাহসী। বাহ, এরকম সাহসিকতার পরিচয় আর কোন মডেল দিতে পারেনি। তার মানে কি দাঁড়ালো, কি শিক্ষা দিচ্ছে আমাদেরকে, প্রকৃত সংস্কৃতিকে ভুলে। ডাক্তার মহানামব্রত ব্রহ্মচারী, যিনি একমাত্র আমাদের এই ভারতবর্ষের হয়ে ডক্টরেট ডিগ্রি করতে যখন গিয়েছিলেন, ধুতি পরিধান করে তিনি পিএইচডি করেছিলেন, এই ভারতবর্ষ থেকে তাকে এরকম রিকোয়েস্ট করা হয়েছিল যে তিনি ধুতি কখনো ত্যাগ করবেন না, পিএইচডি করতে ধুতি পরে গিয়েছিলেন, এটা আমার সংস্কৃতি। তাই বলে আমি এটার অর্থ এইটা বলতে চাচ্ছি না যে তুমি ধুতি পরে সব জায়গায় যাও, ধুতি পরে সব সময় থাকো, বিষয়টা এটা নয়। বিষয়টা হচ্ছে নিজের সংস্কৃতির প্রতি সম্মান দেয়া। তিনি কতটা সংস্কৃতির প্রতি সম্মান দিয়েছিলেন, ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী। তাদের বিশাল মন্দির আপনাদের দক্ষিণবঙ্গে ফরিদপুরের শ্রী আঙ্গিনায়, যিনি এত বড় একজন ডক্টরেট, এত বড় একজন মহাপুরুষ, যার লেখনীতে এত চমৎকার ভাবে ফুটে উঠেছে মানবতার কথা, মহানুভবতার কথা, ধর্মের কথা, এত চমৎকার ভাবে তিনি ফুটিয়ে তুলেছেন নিপীড়িত মানুষের অধিকারের কথা, জাত বর্ণের নিপাত ঘটানোর সংগ্রাম তার লেখার মাঝে ফুটে উঠেছে। আজকে সনাতনী হিন্দুরা নিজেদের সংস্কৃতি থেকে আমরা সরে যাচ্ছি, আমরা আমাদের সংস্কৃতি কি জানি না, সংস্কৃতি বুঝি না। একটা ধার্মিক মুসলমানকে যদি ডাকা হয় রহিম, জি খালামণি, জি আব্বা, জি চাচা, সংস্কৃতি তাদের। আমাদের হিন্দু একজনকে যদি ডাকা হয় কি বলি আমরা, আগে বলতে হয়, কিন্তু কজন বলি। বাবা যদি ডাকে ছেলেকে, কিতা ডাকো কেনে, কোথায় যাবে। এমনকি হিন্দুরাও এখন জি 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 শুনতে শুনতে জি জি বলে, হিন্দুরাও কয় গোসল কইরাই। অত মূর্খ, অনেক শিক্ষিত নামি মূর্খরাও বলে আমার জন্য দোয়া করবেন, দোয়া দোয়া। রাজনৈতিক গণ্ড মূর্খরাও দেখবেন হিন্দু, ওরা এরকম প্রার্থনা করে, এইভাবে নিজের সংস্কৃতির প্রতি সম্মান নেই, নিজের সংস্কৃতিকে যে ভালোবাসে না, নিজের ধর্মকে যে ভালোবাসে না, নিজের সংস্কৃতিকে নিজে যদি সম্মান কেউ না দেয়, অন্য ধর্মের মানুষ কি করে আমার সংস্কৃতিকে সম্মান দেবে, কি করে আমার ধর্মকে সম্মান দেবে। আমি যদি আমার ধর্মকে সম্মান না দেই, আমার সংস্কৃতিকে সম্মান না দেই। সনাতনীদের সংস্কৃতি, একজন যখন আরেকজনকে ডাকবে আগে বলতে হয়, আগে মাও যদি ডাকে যে রাধাকান্ত, আগে মা বাবা ডাকছেন রাধাকান্ত, আগে বাবা, এটা সংস্কৃতি কত সুন্দর। বৌমাকে যদি ডাকে বৌমা, শাশুড়ি ডাকছে আগে মা, একেবারে ভিতরটা শীতল হয়ে যায় না যদি এইভাবে তোমার বউ তোমাকে বলে, কোনো কিছু বলতে পারবে, যদি বলে আগে মা, একেবারে প্রাণ উজাড় হয়ে যাবে। আর এখনকার বউরা ওরে বাপরে, এটা আর বলছি না, এটা আর বলছি না। এক জায়গার ঘটনা, বিয়ের পরিপ্রেক্ষিত শাশুড়ি বলে দিচ্ছে আলাদা করে খা, আর নিজের মেয়ে ফোন করে বলছে মা আমি যে যন্ত্রণায় আছি গো, আমি যে যন্ত্রণায় আছি, নিজের দিকে সবসময় সাড়ে তিন হাত আমরা, নিজের মেয়েকে বিয়ে করে বলছে আলাদা করে খা, আলাদা করে, আর নিজের ছেলে যখন বিয়ে করালো
এবার ছেলে যখন আলাদা হতে চায়, গিয়ে শুনছো গো শুনছো আমার বউ কি ডাকি নিয়ে সে আলাদা হয়ে যেতে চায়, আর নিজের মেয়েকে বলছে আলাদা খা। যে যতটুকু করবে ততটুকু পাবে, কর্ম ফল থেকে কেউ নিষ্কৃতি পাবে না। ভগবানের মা পর্যন্ত পারে নাই, ভগবান নিজেও পারে নাই। তিনি বলছেন নমে পার্থস্তি কর্তব্যম ত্রিশু লোকেশু কিঞ্চন নন বাপ্তব্যম বাপ্তব্যম বর্তে অবচ কর্মাণি যদি অহম ন বর্তেম যত কর্মণি অতি নৃত মম বর্ত অনুবর্তন্তে মনুষ্যে পার্থ সর্বস্ব। আজকে ভগবানের মা বাবাকে কেন কারাগারে থাকতে হলো? ভগবানের মা বাবা তাদেরকে কেন কারাগারের মাঝে এত যন্ত্রণা পেতে হলো গো, যার ইশারায় সবকিছু চলে? ভেবেছ কখনো যার ইশারায় জগৎ সংসার চলে তার মা বাবা এতদিন কারাগারে দুঃখ ভোগ করলেন? কারণ কি? নিতাই আমি কি করিব বলো, সকলই কর্মের ফল। আমার মায়ের নাকিরে অন্য জন্মে অন্যেরে কাঁদাইয়া ছিল। তুমি তোমার মেয়েকে ফোন করে বলবে আলাদা খা আলাদা খা, আর তোমার ছেলের বউ এসে তোমাকে বাদ দেবে ভালো করে? প্রশ্নই ওঠে না। স্বার্থ শাস্ত্র কখনো সেটাকে সমর্থন করে না। আজকে এই জগৎ সংসারে প্রত্যেক শাশুড়ি যদি বউকে আমরা নিজের মেয়ের মতো মনে করি, আর প্রত্যেক বউ যদি মনে করে আমি মা রেখে মা পেয়েছি, এসে শাশুড়িকে মা ভাবে শ্বশুরকে বাবা ভাবে, সংসার স্বর্গ হয়ে যাবে। স্বর্গ সংসার স্বর্গ হয়ে যাবে, এই জায়গাটাতেই তো তফাত। আমরা আমরা বউয়েরা মনে করি এটা মা না শাশুড়ি, বাবা না শ্বশুর, আর আমরা শাশুড়িরা এটাকে বউ ভাবি, মেয়ে ভাবতে পারি না। কিন্তু শাস্ত্র বলছে বউটাকে মেয়ের মতো ভাবতে হবে, শ্বশুর শাশুড়িকে মায়ের মতো সেবা করতে হবে, ভালোবাসতে হবে, মায়ের মতো গ্রহণ করতে হবে। একবার ভেবে দেখো সংসারে শান্তি আসবে, কোন দুঃখ থাকবে না। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে বুঝি বহুদূর, মানুষের মাঝেই স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। স্বর্গ নরক তো এই জায়গাতে, এই জগতেই তো স্বর্গ নরক রয়েছে, এত দূরে যাবে কেন? মানুষের মাঝেই সুর রয়েছে, মানুষের মাঝে অসুর রয়েছে। আমি যদি কারো চুকের জল ঝড়াই, আমার জন্য অটোমেটিক চুকের জল ঝড়া থাকবে, এটা একদম শাস্ত্রের কথা, সত্য কথা। আজকে ভগবান কৃষ্ণের মা বাবাকে কংসের কারাগারে এত কষ্ট পেতে হলো, এত যন্ত্রণা পেতে হলো, এত দুঃখ পেতে হলো, তার কারণটা কি? এত কষ্ট কেন পেতে হলো ভগবানের মা বাবাকে? তার কারণ এই দেবকী পূর্বলীলায় তিনি যে অন্যের মায়ের কুল খালি করেছিলেন, অন্যের মায়ের চোখের জল জড়িয়েছিলেন, এই দেবকী ছিলেন কৈকেয়ী। এই দেবকী কৈকেয়ী ছিলেন, কৈকেয়ী কিন্তু নিজের ছেলের চেয়েও রামচন্দ্রকে অধিক ভালোবাসতেন, অধিক থেকে অধিকতর ভালোবাসতেন। ভরতকে যতটা না ভালোবাসতেন তার চেয়ে অধিক ভালোবাসতেন রামচন্দ্রকে। তাহলে তার এই দুর্বুদ্ধি কেন আসল? এই কৈকেয়ীর জন্ম বৃত্তান্ত যদি আমরা শুনি, এগুলো তো রামায়ণের কথা। কৈকেয়ীর বাবার নাম কি? তারপর জন্মের পর থেকে তার মাঝে সুশীলা ভাব ছিল, হঠাৎ কুশীলা কেন হলেন তিনি? একটাই কারণ, তৃতীয় পক্ষ। সংসারে যদি তৃতীয় পক্ষ ঢুকে যায় তাহলেই একটা না একটা বিপত্তি লেগে যাবে। এই কৈকেয়ী জন্মের পর ছোটবেলা থেকেই তাকে মন্থরা তাকে লালন পালন করেছে, ভালোবেসেছে, দাসী হয়েও এতটা সেবা করেছে, এতটাও ভালোবেসেছে, যার কারণে মায়ের মতো স্থান করে নিয়েছিল মন্থরা, মায়ের মতো। কৈকেয়ীর যখন বিয়ে হবে মন্থরা তাকে ছাড়া থাকতে পারবে না, তাই কৈকেয়ীর বাবা মন্থরাকে কৈকেয়ীর সঙ্গে দিয়ে দিয়েছিল দেখাশোনা করার জন্য। আর কৈকেয়ী নিজের পুত্র ভরতের চেয়েও রামচন্দ্রকে অধিক ভালোবাসতেন,
প্রথমে তো নিঃসন্তান ছিলেন দশরথ, এগুলো অনেক কথা অনেক লীলা, তারপর যজ্ঞ করে সন্তান লাভ করেছিলেন, স্বয়ং ভগবানই বিষ্ণুই চারটা ভাগে এসে জন্ম নিয়েছিলেন, বাসুদেব শঙ্করসন অনিরুদ্ধ আর প্রদ্যুম্ন, চারটা ভাগে রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন হয়ে জন্ম নিয়েছিলেন, সে অনেক লীলা, আমরা এত দূর যাচ্ছি না। রামকে যতটা ভালোবাসতেন কৌশল্যাও ততটা ভালোবাসতেন না, কৈকেয়ী যতটা ভালোবাসতেন রামকে। যখন রামচন্দ্রকে রাজ্য অভিষেক করানোর ঘোষণা দিলেন দশরথ, গুরুদেবের আজ্ঞানুযায়ী কৈকেয়ী সবচেয়ে বেশি দান দক্ষিণা করেছিল, নিজের রাজকোষ ভাণ্ডার থেকে সমস্ত কিছু ঢালাও ভাবে বিতরণ করতে শুরু করেছিল, রাম রাজা হবে, যত দাসী রয়েছে সবাইকে সোনা দানা দান করেছিল, আর গজমতির হাটটা স্পেশাল ভাবে রেখেছিল মন্ত্রার জন্য, কারণ ওই মন্ত্রাই তাকে ছোটবেলা থেকে লালন পালন করে বড় করে বিবাহের পর ভালোবাসার টানে চলে এসেছে তার সঙ্গে, সবচেয়ে বিশেষ হাটটা মন্ত্রার গলায় পরিয়ে দিয়ে বলছে, তুমি কি খুশি হওনি? মন্ত্রা বলছে, হ্যারে দাসী কিন্তু ভালোবাসায় মায়ের মতো হয়ে গিয়েছিল, সেবায় দেবাবন্দী হয়ে যায়, ভালোবাসার শক্তি এমন। বলছে, তোমার তো বিন্দু মাত্র জ্ঞান নেই কৈকেয়ী, হ্যাঁ তুমি আনন্দে দান দক্ষিণা করছো, আজকে রাম রাজা হচ্ছে, তোমার ছেলে তো রাজা হচ্ছে না, এই দেখুন বিষয় বিষ ঢুকিয়ে দেওয়ার জন্য চিন্তা করছে। আজকে রাম যখন রাজা হবে, রাজমাতা হবে কৌশল্যা, সে যদি একদিন বলে কৈকেয়ী আমার চরণে একটু তেল মাখিয়ে দে, কারণ আমি রাজমাতা, আমার হুকুম তোকে পালন করতে হবে, কি বলবে সেদিন তুমি? হ্যাঁ ওরে বুকা মেয়ে, দান দক্ষিণা করছো তুমি, আমি ছোটবেলা থেকে তোমাকে জানি কৈকেয়ী, আমার মতো ভালোবাসা কেউ তোমাকে দেয়নি, মায়ের মতো আমি তোমাকে ভালোবেসেছি, সম্মান করেছি, স্নেহ করেছি, শ্রদ্ধাও করেছি, কাজেই তুমি আনন্দ কি করে পাও? মাথাটা বিগড়ে দিল, সব জায়গায় আলো জ্বলছে, কৈকেয়ী আলো বন্ধ করে প্রদীপ বন্ধ করে শুয়ে পড়লো। রাজা দশরথ বললেন, কি ব্যাপার? সব মহলে অন্দর মহল পর্যন্ত আজকে আলোক সজ্জা হচ্ছে, কৈকেয়ীর ঘরে আলো নেই কেন? কি হয়েছে, কি হয়েছে তোমার? মন ভালো নেই কেন? রাম রাজা হবে, তুমি না তাকে অনেক ভালোবাসো, তোমার তো বেশি আনন্দ হওয়ার কথা, আর আনন্দে তুমি এত কিছু দান দক্ষিণা করলে, হঠাৎ করে তোমার এরকম কেন হলো? বলছে, আমার সুখের আপনি কারণ হতে চান, আমার মুখে আপনি হাসি ফোটাতে চান, তাহলে আপনি যে আমায় প্রতিশ্রুতি দিয়েছিলেন দুটা বর দিবেন, আপনি যখন অসুস্থ হয়েছিলেন আপনাকে আমি সেবা শুশ্রূষা করে ভালো করেছি, আপনার বিষ পুরা হয়েছিল তখন আপনি আমাকে দুটা বর দিতে চেয়েছিলেন, আমি বলেছিলাম সময় হলে চেয়ে নেব, আজকে সেই বর আমি আপনার নিকটে চাইছি, এক বরে আপনি আমার পুত্র ভরতকে রাজ সিংহাসনে বসাবেন, আরেক বরে রামচন্দ্রকে 14 বছরের জন্য বনবাসে পাঠাবেন। আচারকে মাটিতে পড়লেন রাজা দশরথ, কি বলছো তুমি? হ্যাঁ কি বলছো কৈকেয়ী তুমি? হ্যাঁ এটা তুমি বলতে পারলে? কি করে তোমার মুখ দিয়ে এটা বের হলো? তুমি এত বড় ক্ষতি সাধিত করার পরিকল্পনা কি করে করলে? ত্রেতা যুগে একটা মন্ত্রা ছিল, আর এই কলিযুগে প্রত্যেকটা ঘরে ঘরে মন্ত্রা, কে সেই মন্ত্রা? স্টার জলসা, জি বাংলা, কালার্স বাংলা, প্রত্যেকটা ঘরে ঘরে মন্ত্রা, এগুলি মন্ত্রার ভূমিকা পালন করছে।
একটা মন্ত্রটা ছিল ত্রেতা যুগে, আর এখন প্রত্যেকটা ঘরে ঘরে মন্ত্রটা হচ্ছে সিরিয়াল গুলো। নারী রাজনীতি কি করে কুটনি বুড়িমি করতে হয়, মেয়ের বাড়ি এসে কুটনি বুড়িমা দায়িত্ব পালন করতে, সব সিরিয়াল গুলো শিখাচ্ছে আমাদেরকে। কি করে সংসার ভাঙতে হয়, বিষ ঢেলে দিতে হয় শরীর কানের মাঝে, এগুলো সব সিরিয়াল শিখাচ্ছে আমাদেরকে। কি করে শ্বশুর শাশুড়িকে অপমান করতে হয়, ভাইয়ে ভাইয়ে কি করে সম্পর্ক নষ্ট করতে হয়, একটার চারটা পাঁচটা বউ পরকিয়া। সেদিন দেখলাম ফেসবুক চালা থেকে কাকিমার সঙ্গে সম্পর্ক পরকিয়া, জামাইয়ের সঙ্গে শাশুড়ির সম্পর্ক, এগুলো সিরিয়ালে পর্যন্ত দেখানো হচ্ছে। কোথায় যাবে চরিত্র, এতটা স্খলন হচ্ছে। ওই মন্ত্রা প্রত্যেকটা গড়ে গড়ে এই সিরিয়াল গুলোই মন্ত্রার ভূমিকা পালন করছে। আজকে সেই কৈকেয়ীর কাছে প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন দশরথ, রামচন্দ্রকে দেখে বললেন, পুত্র তুমি তো আমায় অনেক ভালোবাসো না, আজ্ঞে আপনি বলুন পিতাশ্রী, পারবে কি তুমি তোমার পিতার আজ্ঞা পালন করতে, বলুন কৃপা করে। রাজ সিংহাসন তোমার কনিষ্ঠ ভ্রাতার হাতে অর্পণ করে, পারবে কি তুমি বনাচারী হতে, বড় ভাই কেমন হওয়া দরকার। আজকে রামায়ণ পড়ে না, ছেলে পিলেদের পড়তে দেই না আমরা বাপ মা, রামায়ণ যে পড়বে না তার মাঝে ভ্রাতৃত্ব বুঝেই যাকবে না, বুঝবেই না সংসার কি। যে রামায়ণ পড়বে না, যায়ে যায়ে কতটা মিল থাকতে হয়, ভাইয়ে ভাইয়ে কতটা মিল থাকতে হয়, সংসার কিভাবে করতে হয়, রাজ্য কিভাবে পরিচালনা করতে হয়, সংসার কি করে পরিচালনা করতে হয়, কিচ্ছু বুঝবে না যদি রামায়ণটা না পড়ে। আজকে ভারতবর্ষ যে অবদান দিয়েছে মহাকাব্য আমাদেরকে, পৃথিবীতে চারটা মহাকাব্য, দুটাই তো আমাদের, রামায়ণ আর মহাভারত, এগুলো অমূল্য সম্পদ আমাদের সনাতনীদের। আমরা পড়ি না, আমরা জানি না, জানার চেষ্টা করি না। পিতৃভক্তির নজির স্থাপন করলেন রামচন্দ্র, এখানে শুধু পিতৃভক্তি নয়, শুধু পিতৃ আজ্ঞা নয়, ধর্ম প্রতিপালন। যে পিতার সঙ্গে ধর্ম না থাকবে তিনি পিতা নয়, পিতার সঙ্গে ধর্ম থাকতে হবে, পিতার প্রত্যেকটা আদেশ যেন ধর্মানুযায়ী হয়। পিতা যদি অধর্মের আদেশ করেন তাহলে সেটা কখনো ভাগবত অনুমোদন করেন নাই। পৃথিবীতে ধর্ম পালন করতে কারো আদেশের প্রয়োজন নেই, মায়ের আদেশের প্রয়োজন নেই, বাবার আদেশের প্রয়োজন নেই, বউয়ের আদেশের প্রয়োজন নেই, কারো আদেশের প্রয়োজন নেই। এগুলো ভুল কথা যে আমি ভক্ত হব আমি বাপের আজ্ঞা নিয়ে আসি, মায়ের আজ্ঞা নিয়ে আসি, মা বাপের আজ্ঞা নিয়ে কে ভক্ত হয়েছে দেখুন। মহাপ্রভুও তার মায়ের আজ্ঞা নিয়ে যাননি, আজ্ঞা নিতে গেলে কি সচিমা দিতেন, কখনো দিতেন, কোন মা বাবা দেবে। ঋষিকেশের মা না হয় অনেক মহিষী, যে আমার সঙ্গে ছেলেটা এসেছে, বাপ মার একমাত্র ছেলে গাই বান্দার, ক্লাস সেভেনে পড়ে, আমার পাঠ শুনে বাস্তবে দেখিনি, ওর মা বলেছে আপনার পাঠ শুনে আমার হৃদয়ে গলে গেছে, আমার একটাই ছেলে আমি দান করে দিয়ে দিলাম, আমার সঙ্গে এসেছে। বাপ বাপে নিজে টিকিট কেটে বাসে তুলে দিয়েছে, আমি বাস্তবে বাপকেও দেখিনি ওর মাকেও দেখিনি, ছেলে চলে এসেছে সারা জীবনের জন্য। এইরকম রত্নগর বা মা বাবা তো কুটিতে গুটি, ওদের কথা বাদ দিন, কিন্তু বাস্তবে কজন আমরা আছি, তোমার ক ছেলে গো আমার নয়, ভগবানের চার ছেলে দুই মেয়ে, চারটা তো ছেলে ভগবানের, একটা দিয়ে দাও ভগবানের সেবায়, এটা কি করে পারবো, আমি তো আমার ছোট ছেলে কানুকে সারা ঘুমাতে পারবো না। মন থেকে বলি ভগবানের ছেলে, মন থেকে বলি না, আমরা স্বার্থপর, ধর্ম পালন করতে পৃথিবীতে কারো আদেশের প্রয়োজন নেই, বাবার আদেশের প্রয়োজন নেই, মায়ের আদেশের প্রয়োজন নেই, কারো আদেশের প্রয়োজন নেই। তবে মা বাবাকে কখনো অসম্মান করা যাবে না। বাবা যদি খারাপ হন, সন্তানের উচিত তাকে সেবা করা, শ্রদ্ধা করা,
ভক্তির পথে আনানো। প্রহ্লাদ মহারাজ বাপের আদেশ নিয়ে যদি ধর্ম পালন করতে যেতেন, কখনো ধর্ম পালন করতে পারতেন? তাতে কি তার পাপ হয়েছে, অপরাধ হয়েছে? সরগোস্বামী পাদের একজন রঘুনাথ দাস গোস্বামী পাদ বাপ মা তাকে দড়ি দিয়ে বেঁধে রাখার জন্য চেষ্টা করলো। এটা তো সবাই জানেন আপনারা, রঘুনাথ দাস গোস্বামী, যে সর গোস্বামী শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই যে ছয় গোসাই, রঘুনাথ দাস গোস্বামী পাদকে সংসারী করার জন্য বাপ মার একমাত্র ছেলে বৈরাগ্য এসে গেছে হৃদয়ে। সঙ্গে সঙ্গে তার মা বাপ ভেবেছে একটা সুন্দরী মেয়ে দেখে বিয়ে করিয়ে দেই। এটা তো আমরা মূর্খ মা বাবা বাপরা এটাই মনে করি, বিয়ে দিলেই ছেলে সংসারী হয়ে যাবে। কারণ আমরা তো জাগতিক চিন্তা ভাবনা নিয়ে চলি। স্বর্গের অপ্সরার মতো সুন্দরী একটা মেয়ে দিয়ে বিয়ে করিয়ে দেয়া হলো, কিন্তু বউ তাকে বাঁধতে পারে নাই, পালিয়ে যান, বারবার বারবার পালিয়ে যান। এখনো দশা দেখে তার স্ত্রী একদিন তাকে বলছে, ও গো আমি কি তোমার ধর্ম পালনের পথে কাটা, একটা দিনও তুমি আমার দিকে ফিরে থাকালে না। তার মানে আমার উপলব্ধি হলো তোমার মাঝে এই কামনা চিন্তা ভোগের বাসনা কিচ্ছু কি নেই, আমি তো তোমার অর্ধাঙ্গিনী হয়ে এসেছি, অর্ধেক অঙ্গের অধিকারিণী, আমি তো তোমার সহধর্মিণী হয়ে এসেছি, ধর্ম পালনের সহায়তাকারিণী। সাত পাকে যেদিন বিয়ে করেছি সেদিন প্রতিজ্ঞা করেছি আজ থেকে আমি একজন ভজন সঙ্গিনী গ্রহণ করলাম, দুজন মিলে ভগবানের ভজনা করব। বিয়ে করার অর্থ এই নয় যে আমার একটা শয্যা সঙ্গিনী হলো নিয়ে ঘুমাবো আরামে, এই জন্য বিয়ে করা না। শাস্ত্র বলছে বিয়ে করার অর্থ হচ্ছে দুজন মিলে কৃষ্ণ ভজন করব। জীবনে কি কোনোদিন স্বামী স্ত্রী মিলে গীতা পাঠে এসেছি, একসঙ্গে বসে একটু হরিনাম করেছি, ঠাকুরের পূজা করেছি? তার মানে কি ওই যে প্রতিজ্ঞা করে আসলাম অগ্নিকে সাক্ষী রেখে? পালন করছি না, শাস্তি পেতে হবে। কোনো কিছু করতে গেলে স্ত্রীকে বাম পাশে বসাতে হবে। রামচন্দ্র যজ্ঞ করলেন, সংকল্প করবেন, বলছেন জানকী কোথায়? জানকী তো তখন বনবাসে, যার কারণে তাকে স্বর্ণের সীতা বানাতে হয়েছিল, ঠিক তো? স্ত্রীর মূল্যায়নটা দেখো, যার কারণে স্বর্ণের সীতা বানিয়ে পাশে রাখতে হলো। তো আমরা কতটুকু পালন করছি সংসারের সেই দায়িত্ব? আমি তো তোমার সহধর্মিণী, আমি কি তোমার বজনের পথে কাটা না? আমি তোমাকে বলছি আমি তোমাকে পালিয়ে যেতে সহায়তা করব। স্ত্রী কাকে বলে দেখো, আমি তোমাকে সহায়তা করব, তুমি সংসার ছেড়ে চলে যাও। স্ত্রী কাকে বলে? আদর্শ স্ত্রী, আমি তোমাকে সহায়তা করব। দশ জন পাহারাদার তার বাবায় পিছনে দিয়ে রেখেছে দেখে শুনে রাখার জন্য, সাধারণ কেউ নয়, গরিবের পুলানা। তৎকালীন সময়ে যাদের বাৎসরিক ইনকাম ছিল আজ থেকে 500 বছর আগে 20 লক্ষ মুদ্রা, ভেবে দেখো আজ থেকে 500 বছর আগে যদি 20 লক্ষ টাকা ইনকাম হয় বছরে, কত কোটি 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 টাকার মালিক। বাপ মার একমাত্র ছেলে, জেঠার নাম গোবর্ধন মজুমদার আর হিরণ্য মজুমদার, বাবা জেঠা হিরণ্য মজুমদার আর গোবর্ধন মজুমদার, জেঠার কোনো সন্তান নাই, বাপ জেঠা দুইজনের সম্পত্তির একচ্ছত্র অধিকারী এই রঘুনাথ দাস গোস্বামী, যা সরগোস্বামীর নামে আমরা পাই। এত বড় জমিদারের ছেলে, ইন্দ্র সম ঐশ্বর্য, অপ্সরার মতো স্ত্রী তাকে সংসারে বেঁধে রাখতে পারে নাই, বৈরাগ্য থেকে গেল তার মাঝে। কেন জাগলো, কি কারণে জাগলো, সে অনেক লীলা হরিদাস ঠাকুর কৃপা করেছিলেন ছোটবেলা থেকে, বৈরাগ্য বীজ হলো, সাধুর কৃপায় সব হয়। দশজন পাহারাদার দিয়ে তাকে রাখা হয়, এ
এরপরও সুযোগ যখন পান পালিয়ে যান, বাবা গিয়ে আবার তাকে ধরে আনে লোক দিয়ে। এবার মা বলছে ছেলেটাকে দেখে, পুত্র রঘুনাথ বল বাবা তোর কিসের অভাব, একটিবার আমার কাছে বল, আমি তো তোর মা, বল না তোর কিসের অভাব, তুই ঘুমের গড়ে চিৎকার করে উঠিস কেন, কেন তোকে বাবা পাহারা দিয়ে রাখতে হবে, কেন তুই পালিয়ে যাস, বল না তোর কিসের অভাব। পুত্র রঘুনাথ বলছে, মা ও মা আমি যখন ঘুমোতে যাই চোখ যখন বুঝি কে জানি আমায় ডাকে, রঘুরে আর কত মায়ার সংসারে পড়ে থাকবে, একটিবার আমার কাছে আয়, আমি সেই দিব্য সোনার বরণ সোনার গৌরকে আমি সর্বদা দেখতে পাই, তিনি আমায় ডাকেন, মা তুমি তো বলছো আমার দুঃখ দূর করবে, তুমি যদি আমার দুঃখ দূর করতে চাও তুমি আমায় অনুমতি দাও, আমি আমার গৌরের কাছে চলে যেতে চাই, আমি বৃন্দাবনে যাই, সেখানে গিয়ে কৃষ্ণ নাম করতে চাই, না পুত্র বাকি সব কিছু চাইলে আমি তোকে দেব, কিন্তু আমি তোকে ছাড়া থাকতে পারবো না, অনুমতি নিলে যেতে পারতো, হ্যাঁ তোকে ছাড়া আমি থাকতে পারবো না, মায়াবদ্ধ মানুষ আমরা, কোন মা বাবা সন্তানকে ভজনের পথে দিতে চায় না, যে সকল মা বাবা দেয় তারা রত্ন গর্বা, কোটি জন্মের থাকলে ভাগ্য বিষয়ে ছেড়ে হয় বৈরাগ্য, একটা যদি বৈষ্ণব করতে পারো কেউ, কৃষ্ণ ভক্ত করতে পারো সংসারে, চার ছেলে একটা ছেলেকে যদি বৈষ্ণব বানাতে পারো, শাস্ত্র বলছে সেই পিতা মাতার একুশ কুল উদ্ধার হয়ে যায়। মায়ের এত বেশি কেন? কারণ মায়ের স্থান সবার উপরে, বাবার থেকেও মায়ের স্থান উপরে, বাবা হচ্ছেন স্বর্গ, মা হচ্ছেন স্বর্গের চেয়েও বড়, পিতা স্বর্গ আর জননী স্বর্গাদপি গড়িয়সী, মা স্বর্গের চেয়ে বড় আর বাবা হচ্ছেন স্বর্গ, কারণ সন্তানের জীবনে মায়ের অবদান সবচেয়ে বেশি, সন্তানকে এই জগতে আনতে মা যতটা কষ্ট করে এই মতো কষ্ট আর কেউ করতে পারে না, করা সম্ভব নয়, এই জন্য মায়ের স্থান সবার উপরে, বাবার থেকে উপরে। রঘুনাথের মা বলছেন এটা ছাড়া বাকি যা চাইবে সব দেব, কিন্তু তোকে ছাড়া আমি থাকতে পারবো না, তথাপি পালিয়ে যান রঘুনাথ। তার মা একদিন রঘুনাথের বাবাকে বলছে, ওগো তুমি কি চোখে দেখো না আমার ছেলেটা এমন করে, আমি আমার রঘুনাথকে ছাড়া থাকতে পারবো না, তুমি ছেলেটাকে দড়ি দিয়ে বেঁধে রাখো, ছেলে পাগল হয়ে গেছে, পাগল না হলে কেউ এমন করে? রঘুনাথের বাবা রঘুনাথের মাকে জড়িয়ে ধরে বলছে, শুনো তুমি তাকে পাগল বলছো না, সংসারে আমরা সবাই কোনো না কোনো দিক থেকে পাগল, কেউ অর্থের পাগল, কেউ সম্মানের পাগল, কেউ রূপের নেশায় পাগল, কেউ ক্ষমতার পাগল, কিন্তু রঘুনাথ যার জন্য পাগল হয়েছে কৃষ্ণ নামের পাগল, প্রত্যেকটা মানুষকে কৃষ্ণ নামের পাগল হওয়া উচিত। ওগো একবার ভেবে দেখো, ইন্দ্র সম ঐশ্বর্য কিসের অভাব আমাদের, হ্যাঁ ইন্দ্রের মতো ঐশ্বর্য আছে, স্ত্রী অপ্সরা সম, স্বর্গের অপ্সরার মতো স্ত্রী রঘুনাথকে এনে দিয়ে দিয়েছি, এত সুন্দরী বউ,
এত সুন্দরী বউ যাকে বাঁধতে পারে না এই সংসারে, ইন্দ্রের সমান ঐশ্বর্য যাকে সংসারে ধরে রাখতে পারে নাই, হ্যাঁ সামান্য দড়ি দিয়ে কি করে তাকে বেঁধে রাখা যাবে, দড়ির বাদন তারে রাখিবে কেমতে, জন্মদাতা পিতা নারে প্রারব্ধ খণ্ডাইতে, দড়ি দিয়ে তাকে কি করে বেঁধে রাখবে, চৈতন্য চন্দ্রের কৃপা হইয়াছে ইহারে, চৈতন্য চন্দ্রের বাতুল কে পারে বান্ধিতে, চৈতন্যের কৃপা হয়ে গেছে ওর উপর, চৈতন্য চন্দ্রের বাতুল কে পারে বান্ধিতে, বাতুল মানে পাগল, চৈতন্যের কৃপা হয়েছে, চৈতন্যের বাতুল যে তাকে কি বেঁধে রাখতে পারে, সম্ভব নয়, রঘুনাথের উপর কৃপা হয়ে গেছে, সেই রঘুনাথ পালিয়ে গেলেন, চলে গেলেন জমিদারের সন্তান। চৈতন্য মহাপ্রভু যদি মাকে বলে যেতেন জীবনেও তার সংসার ছাড়া হতো না, প্রশ্নই উঠে না, মা বাবা কেউ অনুমতি দেবে না, নরোত্তম দাস ঠাকুর এই তো রাজশাহী জেলার জমিদার যার জন্য পদ্মার মাঝে প্রেম রেখে গিয়েছিলেন মহাপ্রভু, জমিদারের একমাত্র ছেলে, সে মা বাবাকে না বলেই গিয়েছে, সরব গোস্বামী পাদের যারা প্রায় সবাই মহাপ্রভুর প্রায় সব পার্শ্বদ্রাই না বলেই গিয়েছে, সংসারী মানুষ দেবে না, তাহলে কি মা বাবার প্রতি সন্তানের দায়িত্ব নেই, কর্তব্য নেই, তারা যে জন্ম দিল অফকোর্স দায়িত্ব আছে, কর্তব্য আছে, যে সন্তান দায়িত্ব পালন করবে না সে সন্তান নয়, মহাপ্রভু বলে দিয়েছেন এক মার এক সন্তান যে হবে, এক ছেলে যদি কারো থাকে, মা বাবা জগতে বেঁচে থাকতে সে সংসার ছাড়তে পারবে না, যদি চলে যায় মা বাবাকে দেখবে কে, খাওয়াবে কে, যদি চলে যায় তাহলে মা বাবাকে দেখাশোনা করার জন্য লোক দিয়ে যেতে হবে, অর্থের ব্যবস্থা করে দিয়ে যেতে হবে, যেন তাদের কোনো দেখাশোনা করার অভাব না হয়, দায়িত্ব থেকে পালিয়ে গেলে হবে না। চৈতন্য মহাপ্রভু ঈশান ঠাকুরকে রেখে গিয়েছিলেন শচী মাকে দেখাশোনা করার জন্য, মহাপ্রভু চলে গেলেন এবং প্রত্যেক বছরে তিনি লোক পাঠাতেন মায়ের খবরা খবর, কদিন পর পরি নিতেন সুভদ্রার একটা শাড়ি, প্রসাদী শাড়ি জগন্নাথ পুরী থেকে শচী মায়ের জন্য পাঠাতেন, মায়ের জন্য শাড়ি পাঠাতেন সন্ন্যাসীর পরও, মা বাবাকে অস্বীকার করা যাবে না, মা বাবাকে সম্মান করতে হবে, ভালোবাসতে হবে, প্রত্যেক মা বাবার দায়িত্ব সন্তানকে ভক্তি শিক্ষা দেওয়া, প্রত্যেক সন্তানের দায়িত্ব, মা বাবাকে যদি ভক্ত নাও হন তাহলেও তাদেরকে ধীরে ধীরে চেষ্টা করা ভক্তিপথে আনার, যদি তাতেও মা বাবা ভক্তিপথে না আসতে চান না শুনতে চান তাহলে সেটা তাদের দুর্ভাগ্য, তাদের কর্মফল, কারণ জগতে কেউ পাপ তো কেউ নেয় না, মায়ের পাপ সন্তান নেবে না, সন্তানের পাপ মা বাবা নেবে না, রত্নাকর দস্যুর পাপ তার মা নেয় নাই, বাবা নেয় নাই, বউ নেয় নাই, কেউ নেয় নাই, প্রত্যেকের উদ্ধারের চিন্তা প্রত্যেককেই করতে হবে, দীক্ষা নিতে গেলে মা বাবার আদেশ নিতে হবে এমন কোন কথা শাস্ত্রে নাই, মা বাবা আদেশ দিলে ভালো, নতুবা লুকিয়ে লুকিয়ে ভজন করতে হবে, তাতে কোনো পাপ হবে না, কারণ মা বাবার স্বীকৃতি নাও থাকতে পারে, সন্তানের স্বীকৃতিতে সন্তানও মা বাবার আগে উদ্ধার হয়ে যেতে পারে, আমি আগে এসে ঘাটে রইলাম বসে, সে যে পিছে এসে আগে গেল আমি রইলাম বসে, আমার চেয়ে বয়সে কম কিন্তু ভজনে বড়, আমার আগে চলে যেতে পারে, তথাপি মা বাবাকে অবহেলা করা যাবে না, এটা সর্বাগ্রে মনে রাখতে হবে, কারণ তাদের মাধ্যমে আমি জগতে আসছি, ভগবানের কৃপাতেই আমার আশা, কিন্তু তারা মাধ্যম, তারা তো জন্ম দিয়েছে না মা, এটা তো অস্বীকার করতে পারবো না, আর যে অস্বীকার করবে সে পুত্র নয় কুপুত্র, ভগবান কৃষ্ণ তিনি মথুরার রাজসিংহাসনে থেকেও
মা যশোদার জন্য অজুর দাঁড়ায় কাঁদতেন, উদ্ধবকে দিয়ে সংবাদ পাঠালেন সর্বদা, এবং এটা বললেন ব্রজগোপীরা উদ্ধবকে, কেন এসেছ এই জায়গায়? তো তোমাদের মথুরানাথের কেউ নাই, তবে একজন আছে, তার মা বাবা। সন্তান যদি সন্ন্যাসী হয়ে যায়, ব্রহ্মচারী হয়ে যায়, সবার সঙ্গে সম্পর্ক দূরত্ব করতে পারে, সবার সঙ্গে সম্পর্ক দূরত্ব রেখে পরিচয় নাও দিতে পারে, কিন্তু মা বাবাকে কখনো দূরত্ব করতে পারে না। মাটির পাত্র অকৃতজ্ঞ হলে সে কখনো বলে না, মাটির পাত্র কৃতজ্ঞ, সে যদি না বলে আমাকে তৈরি করতে কুমুর লাগে নাই, আমাকে তৈরি করতে দণ্ড লাগে নাই, কিন্তু মাটির পাত্র কখনো মাটিকে অস্বীকার করতে পারে না, কারণ তার দেহটাই তো মাটি দ্বারা তৈরি, অস্বীকার করবে কি করে? তাহলে পিতা মাতাকে অস্বীকার করা যাবে না, তবে সেই পিতা মাতাকে জন্ম দিলেই শুধু পিতা মাতা হওয়া যায় না, পিতা মাতা হতে গেলে যোগ্যতা লাভ করতে হয়। কি যোগ্যতা? ভাগবত বলছেন সেই পিতা পিতা নয় যদি ভক্তি শিক্ষা না দেয়, সেই মা মা নয়। এই কারণেই ভরত কৈকেয়ীকে 14টি বছর মা বলে সম্বোধন করেন নাই, 14টি বছর মা ডাকেন নাই। রামচন্দ্রকে শিক্ষা দিলেন দেখুন, যখন বলছেন তুমি পারবে পুত্র, পিতাশ্রী আপনার আদেশ আমার শিরোধার্য, আমি বনবাসে যাব, হাসতে হাসতে স্বীকার করলেন, কৈকেয়ীকে গিয়ে প্রণাম করলেন, মা মায়ের সুখের জন্য সন্তান এতটুকু ত্যাগ করতে পারবে না। অবাক হয়ে গেলেন কৈকেয়ী, নিজের প্রতি ধিক্কার দিলেন, ছি 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 ছি, আমি এই কার্য করতে পারলাম, প্রণাম দিয়ে যাবেন। এবার সীতা দেবী বলছেন, যাকে কেন্দ্র করে আমি আসলাম তিনি যদি বনাচারী হন, আমি কি করে রাজ ঐশ্বর্য সুখ ভোগ করব, আপনিও আমাকে সঙ্গে নিয়ে চলুন, আমি থাকবো না আপনাকে ছাড়া। অর্ধাঙ্গিনী দেখো স্বামীর সঙ্গে গাছতলাতেও পতিব্রতা রমণী থাকতে পছন্দ করবে, পতিব্রতা নারী স্বামীর সুখ তার সুখ, স্বামীর দুঃখ তার দুঃখ, সংসারটাই তো পুরো শাস্ত্রের কথা, শাস্ত্রই প্রকৃষ্ট সংসার করার শিক্ষা দিয়েছে। ভাইয়ের প্রতি ভাইয়ের অনুরাগ দেখো, লক্ষণ কেঁদে কেঁদে বললেন, দাদা তুমি চলে যাবে আর আমি থাকবো না, আমাকেও তোমার সঙ্গে নিয়ে চলো। কতটা ত্যাগ করেছিলেন লক্ষণ, এত ত্যাগ কেউ করতে পারবে না ভাইয়ের জন্য, যার কারণে ত্রেতা যুগে লক্ষণ ছোট ভাই ছিলেন, তার এই কর্তব্য নিষ্ঠা এবং ত্যাগের কারণে ভগবান রামচন্দ্র লক্ষণকে জড়িয়ে ধরে বলেছিলেন, ভাই রে পরের লীলায় তুই বড় ভাই হবে আর আমি হব তোর ছোট ভাই, ভাইয়ের জন্য কোন ভাই এতটা করতে পারে না, তুই যা করলি। এই লক্ষণই আসলেন ব্রজলীলায় দাপরে নিত্যান, কে বলে বলরাম, বলরাম আর এই কলিযুগে হলেন নিত্যানন্দ, বড় ভাই হয়ে আসলেন, ভাইয়ের জন্য ভাই এমন করতে পারে না। কি শিক্ষা ভ্রাতৃত্ব, দাসকে ভাই ভাই হানাহানি মারামারি, কারণ কি? আমরা শাস্ত্রের সঙ্গে সম্পর্ক রাখি না, ভাই ভাইয়ের সম্পর্ক কতটা মধুর হয়, বৌদির সঙ্গে দেবরের সম্পর্কটা কেমন লক্ষণ দেখিয়ে দিয়েছেন, বড় বৌদি মায়ের পরের স্থান, দেবরকে বৌদি ডাকবে কি ঠাকুর বউ, বৌদিকে ডাকবে বৌটান, এগুলো সনাতন সংস্কৃতি, সনাতনী সম্বোধন, আজকে আমরা ভুলে যাচ্ছি এগুলো থেকে। আর ভরত যখন এসে শুনলেন, তিনি তো বাড়িতে ছিলেন না, মামার বাড়ি ছিলেন, যখন এসে শুনলেন যে তার মা এই কার্য করেছে, ধিক্কার দিলেন, ছি 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 ছি, তুমি মা,
মা যদি তুমি হতে তাহলে আরেক মায়ের কুল খালি করতে পারো, কিসের মা তুমি? আজকে সারা জীবনের জন্য তুমি আমার মা কলঙ্কিনী হয়ে রইলে, জগতের বুকে তুমি কলঙ্কের ইতিহাস স্থাপন করলে। আজকে মা হিসেবে তোমাকে পরিচয় দিতে আমার লজ্জা করছে, আর কোনদিন আমি তোমাকে মা বলে ডাকবো না, যতদিন যাব আমার দাদা ফিরে না আসবে। যে যার জন্য চোখের জল ফেলবে, আমরা এই প্রসঙ্গে এত দূর গেলাম, তার জন্য চোখের জল থাকবে। যেমন কর্ম তেমন ফল, কর্ম থেকে কেউ রহিত হবে না। বড় দৌড়ে গেলেন বনে, দাদা তুমি গৃহে ফিরে চলো, তোমাকে ছাড়া আমি কি করে থাকবো, কি করে ভাবলে তুমি? তুমি থাকবে বনে, বনে আমি রাজ সিংহাসনে বসবো, তুমি তুমি চলো, আমি তোমায় ছাড়া থাকতে পারবো না। আর আমরা এক ভাই আরেক ভাইকে ঠকিয়ে কিভাবে নিজে বড় হতে চাই, নিজে কি করে সম্পত্তি বাড়াতে চাই, শাস্ত্র থেকে সরে যাওয়ার কারণে আজকে আমাদের এই অবস্থা। প্রতিদান দেখো, ভগবান প্রতিদান দেয়, ভাই ভাইয়ের প্রতি ভালোবাসার প্রতিদান। না রে ভাই, আমি পিতৃ আদেশ রক্ষার্থে এসেছি, ধর্ম পালনে আমি ফিরে যেতে পারবো না। তুমি যাবে না? না, আমি বড় ভাই হিসেবে তোকে আদেশ দিচ্ছি, যা, তুই ফিরে যা, রাজ্যে ফিরে যা, তুমি থাকবে বনে আর আমি রাজ সিংহাসনে বসবো। না, তা হতে পারে না, তাহলে তোমার পাদুকা দুটি আমায় দাও, ওই পাদুকাই দুটি রাজ সিংহাসনে বসবে, আর আমি তোমার সেবক রূপে সেই দায়িত্ব পালন করব। 14টা বছর বরত পালঙ্কে শয়ন করে নাই, পালঙ্ক থেকে মৃত্তিকা থেকে কমপক্ষে আড়াই হাত নিচে মাটি খনন করে খড় বিছিয়ে ঘুমিয়েছিলেন 14টি বছর। মা ডাকেন নাই কৈকেয়ীকে, যে পুত্র সুখের যন্ত্রণায় দশরথকে প্রাণ ত্যাগ করতে হয়েছিল, প্রতিশ্রুতি স্ত্রীর প্রতি এখানে আরেকটা শিক্ষা দিয়েছে রামায়ণ। নিজের বউয়ের প্রতি যার বেশি প্রীতি থাকবে তারই দুর্গতি হবে। আজকে বউয়ের কাছে আবদ্ধ ছিলেন দশরথ, কেউ রক্ষা পাবে না। আজকে বউয়ের কথা শুনতে হলো, আবদ্ধ হয়ে গেলেন তার সেবায়, তার ছলনায় অধর্ম করলেন ছেলেকে বনবাসে পাঠিয়ে, সেই শোকে তাকে মরতে হলো। এখানেই শেষ নয়, একটা অভিশাপও ছিল তার উপর। কারণ কি, এই দশরথ যখন মৃগয়ায় গিয়েছিলেন হরিণ শিকার করতে, সেখানে গিয়ে হরিণ ভেবে অন্ধমুনির এক পুত্রকে তিনি তীরবিদ্ধ করে ফেলেছিলেন। হঠাৎ দেখলেন এই কি ব্যাপার, তীরবিদ্ধ হয়ে গেছে, এটা তো মৃগ নয়, একটা একটা পুত্র, অন্ধমুনির পুত্র, তার বুকের মাঝে তীর বিঁধে গেছে। এখন আমরা অ্যাক্সিডেন্ট করলে ড্রাইভার তাড়াতাড়ি দৌড়ে পালিয়ে যায়, লোকজন তাকে ধরে, আর দশরথ দুর্ঘটনা করে পালিয়ে যান নাই, সঙ্গে সঙ্গে কুলে নিলেন। এটাকে নৈতিকতা বলে, কুলে নিয়ে আশ্রমের দিকে আসছেন অন্ধমুনির দিকে। অন্ধমুনি পায়ের আওয়াজ দিয়ে বলছেন, কে রে পুত্র আসলি বাবা? মাও বলছে, খুকা কবে যে বের হয়ে গিয়েছিলে, এসেছিস? আমি যে কখন থেকে অপেক্ষা করছি, তুই আসলে পরে আহার করব। মা বাবার এই করুণ কথা শুনে দশরথের চোখ বেয়ে ঝরঝর করে জল পড়তে শুরু করলো। কে, কথা বলছিস না কেন? মনিবর, আমি রাজা দশরথ। আরে মহারাজ, আপনি আমার কি সৌভাগ্য। মনিবর, আমি অপরাধী আপনার নিকটে, আমি যে আপনার পুত্রকে মৃগ ভেবে তীরবিদ্ধ করে বধ করে ফেলেছি, কি কর্ম করলে তুমি রাজন? আমার একটা পুত্র আর তুমি
আমি তাকে তীরবিদ্ধ করে মেরে ফেললে ওরে জগতে যার পুত্র নাই সে বুঝে পুত্র সুখের যন্ত্রণাটা কি। আজকে তুমি আমার হৃদয়ে যে দুঃখের সঞ্চার করলে আমার আর প্রাণ দেহে থাকবে না, তবে আমিও বলে যাচ্ছি হে রাজন এই পুত্র সুখের যন্ত্রণা নিয়ে তোমাকেও একদিন মরতে হবে, তোমাকেও মরতে হবে অভিশাপ দিয়ে। অন্ধমণি আর তার স্ত্রী দেহ ত্যাগ করলেন। কর্মফল থেকে কেউ যেতে পারবে না, কেউ বের হতে পারবে না, সবাইকে শাস্তি পেতে হবে। যেমন কর্ম করব আমরা ফল তেমন পেতে হবে। অথচ দশরথের তখন কোন সন্তানই নাই, সন্তানই হয় নাই, দশরথের সন্তান তো হয় না, তিন রানীর গড়ে হয় না। পরে একটা যজ্ঞ করেছিলেন, যজ্ঞে অগ্নি আবির্ভূত হয়ে পায়েস দিয়েছিলেন, সে অনেক লীলা আপনারা জানেন, আমি রামায়ণে এত দূর যাব না। আজকে দশরথের এই পুত্র সুখে তার মৃত্যু হলো, চারি পুত্র থেকেও রাজা হইল বাসী মরা। আজকে চার পুত্র ছিল, এরপরও বাসী মরা তাকে হতে হলো, তার মৃত্যু হলো পুত্র সুখে। ভরত 14 বছর মাটি খুঁড়ে, কারণ তার দাদা রামচন্দ্র যেহেতু বনে মাটিতে ঘুমাবে, তাই মাটি খুঁড়ে আড়াই হাত নিচে সে শয়নের ব্যবস্থা করেছে। ভাইয়ের প্রতি ভক্তি শ্রদ্ধা ভালোবাসা কি, 14 বছর প্রত্যেক দিন অন্যের সঙ্গে অল্প একটু মৃত্তিকা মিশিয়ে খেয়েছে। আমি অপদার্থ ভাই, আমি ভাইকে ফিরিয়ে নিয়ে আসতে পারলাম না, ধরণীর মতো সহিষ্ণু হওয়ার জন্য ধরণীকে বারবার প্রণাম দিয়েছে। 14 বছর পর রাবণ বধ করে যখন ভগবান রামচন্দ্র ফিরলেন, বিজয়া উৎসব হলো, এই যে আমরা প্রদীপ জ্বালাই দিবানিতা দীপাবলি বলি, এটা মূলত রামচন্দ্রের জয় উৎসব, আরো অনেক লীলা আছে। এই দিন নরকাসুরকে বধ করেছিলেন কৃষ্ণ, 16,000 মহিষীকে উদ্ধার করেছিলেন, অনেক লীলা আছে। এই দিন বলি মহারাজকে সুতলে প্রেরণ করা হয়েছিল, এই দিন কালী পূজা হয়, বিশেষ একটা কারণে বধ করা হয়েছিল অসুরকে। এই জন্য দীপাবলি অন্ধকার দূরীভূত হয়, আলোর মতো যেন আলোকিত হয় জগৎ সংসার, এই জন্য সারা বাড়ি জ্বালিয়ে দিতে হয় প্রদীপ। এটা রামচন্দ্রের মূলত জন্ম উৎসব নয়, বিজয় উৎসব। রামচন্দ্র অশুভ শক্তিকে বিনাশ করে আসলেন, প্রদীপ জ্বালানো মানে অশুভ শক্তির বিনাশ, শুভ শক্তির উদয়। 14 বছর পর ফিরে আসলেন ভগবান রামচন্দ্র রাজত্বে, আনন্দের সীমা নেই পুরো অযোধ্যায়, প্রদীপ জ্বালিয়ে দেয়া হলো দীপাবলি, আলু জ্বালিয়ে দিল সব জায়গায়। ভরত সিংহাসন থেকে পাদুকা দুটিকে মাথায় করে এনে রামচন্দ্রের দিকে তুলে ধরে বলল, দাদা যে গুরু দায়িত্ব 14 বছর আমি পালন করেছি, আজ তুমি সেই পাদুকা তোমার পায়ে পড়ে আমাকে অব্যাহতি দাও। অবাক হয়ে গেলেন ভ্রাতৃভক্তি দেখে, জড়িয়ে ধরলেন, ভাইরে তুই যে পৃথিবীতে যে দৃষ্টান্ত স্থাপন করলি, পৃথিবীর বুকে কোনো ছোট ভাই বড় ভাইয়ের জন্য এমন করতে পারবে কিনা জানি না, আমার কাছে বল তুই কি চাস, আজ যা চাইবে আমি তোকে তাই দেব। ভগবান রামচন্দ্র জড়িয়ে ধরলেন ভরতকে, দাদা আমি কিচ্ছু তোমার নিকট চাই না,
আমি সর্বদা তোমার ভালোবাসা চাই, তোমার স্নেহের ডুরে তুমি আমায় বেঁধে রাখো, ভালোবাসার ডুরে তুমি সর্বদা আমায় বেঁধে রাখো, আমি আর কিছু কি তোমাকে চাই না, তোমাকে কি করে চাই না। তবে দাদা এরপরও তুমি বারবার যেহেতু বলছো তোমার কাছে কিছু চাইতে, আমি একটা জিনিস তোমার কাছে চাইব দাদা। তুমি বনাচারী যখন হয়েছ, তুমি চণ্ডালের সঙ্গে বন্ধুত্ব করেছ, তুমি রাক্ষস তনয় বিভীষণের সঙ্গে বন্ধুত্ব করেছ, তোমার কৃপায় তারাও উচ্চ স্তরে আসীন হল। আমি তোমার কাছে একটা জিনিস চাইব দাদা, এই জন্মে আমি তোমার ভাই হয়ে এসেছি, ছোট ভাই, তাই তুমি যখন আমাকে ধমক দিলে তোমাকে ফিরিয়ে না আনতে পেরে আমি চলে এসেছি, ভ্রাতৃ আদেশ রক্ষা করে, কিচ্ছুটি বলার অধিকার সাহস আমার ছিল না, গুরু মাতা গুরু পিতা গুরু জ্যেষ্ঠ ভাই বড় ভাই পিতার পরের স্থান, বাবা না থাকলে বড় ভাইকে পিতার মতো সম্মান করতে হবে, পিতার মতো শ্রদ্ধা করতে হবে, পিতার মতো তার কাছ থেকে আদেশ নিয়ে কোনো কাজ করতে হবে, জনজগতের কোনো কাজ, বৌদিকে শাশুড়ির মতো দেখতে হবে বড় যাকে, যদি শাশুড়ি না থাকে বাকি যত যা আছে মেজ সেজ ছোট যা, বড় যাকে শাশুড়ির মতো দেখবে, বড় যাকেও সেই রকম হতে হবে, তা না হলে তো হবে না, তা না হলে তো মানবে না, বড় ভাইকেও সেই রকম হতে হবে, তা না হলে তো ছোট ভাই এরা বাবার মতো দেখবে না। আজকে তুমি যখন আমাকে ফিরিয়ে দিলে, আমি ছোট ভাই তোমাকে কিচ্ছু বলতে পারিনি, কতটা যে আমার কষ্ট হয়েছে, বুকে ব্যথাকে আমি চেপে তোমার দুটি পাদুকা নিয়ে আমি সিংহাসনে নেড়েকেছি, চোদ্দটা বছর যে আমার কত কষ্টে কেটেছে আমি জানি দাদা। আমার যদি আমার জন্ম হয় আমি যেন তোমার বন্ধু হয়ে আসতে পারি, বন্ধু বন্ধুকে শাসন করতে পারে, গায়ে হাত তুলতে পারে, জড়িয়ে ধরে ঘুমোতে পারে, ঘাড়ে উঠতে পারে, কিন্তু ছোট ভাই তো বড় ভাইয়ের সঙ্গে তা করতে পারে না, একটা ব্যবধান থেকে যায়। তো আমি যেন পরের জন্মে তোমার বন্ধু হয়ে আসতে পারি, তুমি আমাকে এই সুযোগ দাও, এই কৃপা করো। জড়িয়ে ধরে বরদকে রামচন্দ্র বললেন, ভাই আমি তোকে আশীর্বাদ করলাম, পরের লীলায় তুই আমার বন্ধু হয়ে আসবে। এই ভরত ব্রজলীলায় দাপরে আসলো ভগবান কৃষ্ণের প্রিয় সখা সুদামা হয়ে, ভক্ত শ্রেষ্ঠ সুদামা। তাই গো গরিব থাকার পরও কৃষ্ণের সঙ্গে যে তার বন্ধুত্ব হলো, এই বন্ধুত্ব এতটাই সুদৃঢ়, কিচ্ছুটি কৃষ্ণের নিকটে তিনি চাইলেন না, স্ত্রী পাঠিয়েছিলেন তাকে অনেক কিছু চাইতে, কিন্তু তিনি কৃষ্ণ ভক্তি ছাড়া কিচ্ছুটি চাইলেন না। সে অপূর্ব লীলা সুদামার আমরা শুনবো একদিন, যেহেতু প্রসঙ্গে এসেছে। এই ভরতই আসলো সুদামা হয়ে, ভক্ত শ্রেষ্ঠ সুদামা। আমাদের আজকের প্রসঙ্গ এটা নয়, প্রসঙ্গটা হলো যেমন কর্ম করব আমরা ফলটা তেমন পেতে হবে, যে যার চোখের জলের কারণ হবে তার চোখ থেকেও জল ঝরতে হবে। আজকে কৈকেয়ী কি কার্যটা করলো গো মা, কৌশল্যার কুলকে খালি করলো,
জন্ম দিল সন্তান দেবকী, কিন্তু স্তন পান করাতে পারলো না। তুমি এক মায়ের কুল খালি করবে আর তোমার কুল ভরে থাকবে, প্রশ্নই উঠে না। পিতা আরেক পিতার কুল খালি করলো, তীরবিদ্ধ করলো, তাকেও পুত্র সুখে মরতে হলো। এই জন্য ভগবানকে দোষ দিলে হবে না, আজকে আমি গরিব, আজকে আমার এত যন্ত্রণা, আজকে আমার একটার পর একটা দুঃখ, কারো দোষ নেই, দোষ আমার কপালের, কপালের দোষ আমার কর্মের। ভগবান কারো প্রতি পক্ষপাতিত্ব করেন না, ভগবানের কাছে সবাই সমান। মানুষ তার কর্মানুযায়ী জগতে দুঃখ পেয়ে থাকে। তাহলে কেউ ধনীর ঘরে জন্ম কেন, কেউ গরিবের ঘরে জন্ম কেন, কেউ এমন এক জায়গায় জন্ম নিল যার যোগাযোগ ব্যবস্থাই ভালো না, এমন এক জায়গায় জন্ম নিল ঠিকভাবে ধর্ম আচরণ করতে পারে না, এমন এক জায়গায় জন্ম নিল, এমন একটা পরিবেশে জন্ম নিল, পরিবারে জন্ম নিল, যেখানে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে তাকে নরক যন্ত্রণা পেতে হয়। সন্তান মা বাবার সঙ্গে সম্পর্ক নেই, মাকে ডাকে না, বাপকে ডাকে না, সন্তানকে মা বাবা এ পছন্দ করে না, স্বামী স্ত্রীর মাঝে মিল নাই, এই যে যন্ত্রণা, কারো গায়ের রং ফর্সা, কারো গায়ের রং কালো, এই যে ব্যবধান, এটার জন্য কে দায়ী? ভগবান না। ভগবান তো গীতায় বলছেন, আমি সকলের প্রতি সমভাবাপন্ন, কেউ আমার জগতে পর নয়, আপন নয়, আমি দুর্যোধন, আমি শকুনি। ভগবান বলছেন আমি অর্জুন, আমি কৃপাচার্য, আমি মহাময়িম বিশ্ব, আমি যুধিষ্ঠির, ভগবানই সব। ভগবানই উজা হয়ে ঝাড়েন, সর্প হয়ে দংশন করেন, চুর হয়ে চুরি করেন, আবার তিনি আবার বিচারক হয়ে বিচারের রায় দেন, তিনি উকিল হয়ে জেরা করেন, তিনি সব। আজ অনল অনিলে চির নব নীলে বুদর সলিল গহনে, আজ বিতপিলতায় জলদের গায়ে শশী তারকায় তপনে, ভগবান সব জায়গায় আছেন, তিনি সমস্ত কার্য সম্পাদন করেন, তিনি সব। মানুষ তার কর্মানুযায়ী জগতে কষ্ট পায়, মানুষ তার কর্মানুযায়ী জগতে এই যন্ত্রণা পাচ্ছে। তাহলে সব যদি কর্ম ফসল হয়, তাহলে আমাদের কি করা উচিত? ওই খারাপ কর্মকে দূর করতে গেলে ভজন করতে হবে। ভজন যদি আমরা না করি, খারাপ কর্ম কখনো দূর হবে না, ভজন করতে হবে গো। ভজন না করলে খারাপ কর্ম কি করে দূর হবে? ভজন যদি করি, হয়তো আমার পেটের মাঝে আচার খাওয়ার কথা ছিল, ভজনের প্রভাবে আমার আচার খাবো, কিন্তু আমার কোনো ক্ষতি হবে না, এটাই হচ্ছে মূল কথা। ক্ষতির পরিমাণ কমে যাবে, শাস্তির পরিমাণ কমে যাবে ভজন যদি কেউ করে। এটা তো গান্ধারীর জীবন লীলাতেই প্রমাণ। ভগবানকে গান্ধারী প্রশ্ন করলেন, 50তম জন্ম পর্যন্ত আমি কোন পাপ করেছি বলে মনে হয় না। বাসুদেব, তাহলে আমাকে কেন শত পুত্রের যন্ত্রণা, মৃত্যু যন্ত্রণা সহ্য করতে হচ্ছে? ভগবান বাসুদেব হেসে হেসে বলছেন, গান্ধারী তুমি তো 50তম জন্মের কথা বলতে পারো, কিন্তু 51তম জন্মের কথা তুমি জানো না, আমি জানি। অর্জুনকে ভগবান বললেন না চতুর্থ অধ্যায়ে, তোমার আমার বহুবার জন্ম হয়েছে, তুমি সব ভুলে গেছো, কিন্তু আমি জানি। তুমি খেলার চলে ফরিং মেরে মালা গেতে গলায় পড়েছিলে, সেই কারণে তোমাকে 100টা ফরিং মেরে যে মালা গেতে গলায় পড়েছো, এই কারণে তোমাকে এই যন্ত্রণা পেতে হচ্ছে। বাসুদেব, আমি তো তখন নাবালিকা ছিলাম, খেলার চলে এই কার্য করেছি, তাহলেও আমাকে শাস্তি পেতে হলো? গান্ধারী, মানুষ জেনে পাপ করুক না জেনে পাপ করুক, শাস্তি তাকে পেতে হবে। তবে হে দেবী, হে গান্ধারী, আমি প্রত্যেকটা জন্মে একটা একটা পুত্র সুখের যন্ত্রণা তোমাকে দিতে পারতাম, কিন্তু তোমার ভজন এতটা বেশি ছিল,
আমি তোমাকে এক জন্মে সমস্ত দুঃখ থেকে পরিত্রাণ করে দিলাম। জয় জয় সে দেখো বাবা কত মীমাংসা, শাস্ত্রের প্রত্যেক জায়গায় মীমাংসা আছে কিন্তু আমরা জানি না, প্রত্যেকটার মীমাংসা আছে যার কারণে তোমার দুঃখ দূর হলো। তাহলে বিশ্বের প্রত্যেকটা শরীরের লোম কুপি কুপি তীর কেন বিদ্ধ হলো? একশো জন্মের কথা বলতে পারতেন বিশ্ব জাতির স্বর ছিলেন তিনি। তিনি বাসুদেব কৃষ্ণকে বলছেন, হে বাসুদেব কৃষ্ণ, প্রত্যেকটা তীর আমার শরীরে বিদ্ধ হলো, কারণ কি? অনেক লীলা, এটা ব্যাখ্যা করলে তো সাত দিনে শেষ হবে না। আমার আলোচনাগুলো ধারাবাহিক ভাবে তো হয়, একটার সঙ্গে আরেকটা রিলেটেড, এবং এগুলো সাগর, এগুলো এক দুদিনে কি আলোচনা করবো? এগুলো মাস ব্যাপী আলোচনা হলে ক্লিয়ার হয়ে যেত। মহামহিম বিশ্ব কে ছিলেন, কেন আসলেন তিনি, পূর্ব লীলা কি, এগুলো প্রত্যেকটা জানতে হবে। এই বিশ্ব হচ্ছেন অষ্টভূষুর একজন। অষ্টভূষু মানে আট জন। তারা একটা অভিশাপ পেয়েছিলেন, অভিশাপের পর তারা কাঁদতে শুরু করলেন। নারী তো কোমল হৃদয়ের অধিকারী হয়। তারপর মা গঙ্গা বলেছিলেন, যাও তোমাদের দুঃখ আমি দূর করব, তোমরা আমার গর্ভে আসবে আর জন্মের পরপরই তোমাদেরকে আমি মুক্ত করে দেব। এই জন্যই তো রাজা শান্তনুর সঙ্গে গঙ্গার বিয়ে হলো। জন্মের পরই একটা একটা সন্তানকে কি করেছিলেন, জলের মাঝে ভাসিয়ে দিয়েছিলেন। প্রত্যেকটার পিছনে তত্ত্ব আছে। তো একটা নারী মা হওয়ার জন্য উৎসুক থাকে, যে নারী মা হয়ে সন্তানকে জলে ভাসিয়ে দেয় সে মা কিসের? সে তো ঘাতিনী, সে আবার মা নাকি? কিন্তু গঙ্গা কেনই কার্য করলেন? একে একে সাতটা সন্তানকে তিনি জলের মাঝে ভাসিয়ে দিলেন। তা তো জানেন আপনারা, শান্তনুর সঙ্গে যে গঙ্গা সেটাও তো অভিশাপের কারণে। মা গঙ্গা আসছিলেন শান্তনুর সঙ্গে, শান্তনু দেবতাই ছিলেন, অভিশাপের কারণে মর্ত্যভূমিতে তাদেরকে আসতে হয়েছিল। অষ্টম গর্ভে বিশ্ব আসলেন। বিশ্ব তো তার প্রথম নাম না, তারপর না কঠিন বা ভীষণ প্রতিজ্ঞা করেছিলেন বলে বিশ্ব নাম হলো। প্রথম নাম কি ছিল? দেব, দেবব্রত। তাকে যখন ভাসিয়ে দেবেন জলে, তখন এই তো গিয়ে শান্তনু ধরলেন, কি করছো তুমি, তুমি কেমন মা? একে একে সাতটা ছেলেকে ভাসিয়ে দিলে। তা বললেন, দেখো রাজন, তুমি যে আমার সঙ্গে কথা দিয়েছিলে আমার অবাধ্যে চললেই আমি চলে যাব, তুমি কি ভুলে গেছ আমরা কে? তখনই তো মা গঙ্গা চলে গেলেন, দেবব্রতকে নিয়ে গেলেন সঙ্গে, তাকে বড় করে অস্ত্র শিক্ষা দিয়ে পরে আবার ফিরিয়ে দিয়েছিলেন। সেটা আপনারা মহাভারত যারা পড়েছেন সবাই জানেন। এই বিশ্ব তিনিও ছিলেন অষ্টবসুর একজন দেবতা। তাহলে তিনি ৫৭তম দিন পর্যন্ত স্বরসজ্জায় ছিলেন তীরের উপরে, ৫৭ days passing মহামহিম বিশ্ব অতিক্রম হয়েছিল তার ৫৭তম দিন। ৫৮তম দিনে তিনি দেহ রেখেছিলেন। একটা প্রশ্ন আসতে পারে, তিনি তো ইচ্ছা মৃত্যুর বর পেয়েছিলেন, যে কোনো সময়ই তো তিনি মরতে পারতেন, তাহলে ৫৭তম দিন কেন তাকে কষ্ট করতে হলো? তার কারণ, তিনি উত্তরায়ণের জন্য অপেক্ষা করেছিলেন। গীতা যারা পড়েছেন দেখবেন, উত্তরায়ণ একটা আছে, দক্ষিণায়ণ একটা আছে। উত্তরায়ণে যারা মরবে তাদেরকে আর কখনো জগতে ফিরে আসতে হবে না। উত্তরায়ণ সংক্রান্তির দিন, উত্তরায়ণ সংক্রান্তি কোনটা গো মা? পৌষ সংক্রান্তি। পৌষ সংক্রান্তি বুঝো, ওই যে পিঠাপুলি হয়। সংক্রান্তির আগের দিন একটা ঘর হয়, আপনাদের অঞ্চলে হয় কিনা জানি না, খড় কুটা দিয়ে একটা ঘর বানানো হয়। আপনারা কি করেন? করেন না? সংক্রান্তির আগের দিন খড় কুটা দিয়ে একটা ঘর জ্বালিয়ে তারপর বানিয়ে ভোরবেলা ঘরটা জ্বালিয়ে দেয়া হয় না পৌষ সংক্রান্তিতে? তা আপনাদের অঞ্চলে এই রীতি নেই, আমাদের অঞ্চলে আছে। সংক্রান্তির আগের দিন খড় কুটা দিয়ে একটা ঘর বানাবে, হ্যাঁ, বিভিন্ন খড় কুটা দিয়ে গড় বানিয়ে
তারপর কি করবে ঘরটা জ্বালিয়ে দেবে আর হচ্ছে ওই পৌষ সংক্রান্তিতে গিয়ে স্নান করবে ভোর বেলা সবাই কারণ আছে এগুলো এই যে ঘরটা জ্বালিয়ে দেয় এটা হচ্ছে মহামহিম বিশ্বের চিতা মহামহিম বিশ্বের চিতা দেবতাদের বারো ঘন্টা মানবের হচ্ছে ছয় মাস এটা হচ্ছে হিসাব স্বর্গে চব্বিশ ঘন্টা মানে মানবের আমাদের হচ্ছে এক বছর তাহলে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র এই ছয় মাস দক্ষিণায়ন এই ছয় মাস উত্তরায়ণ উত্তরায়ণ সংক্রান্তি অর্থাৎ পৌষ গিয়ে মাঘ আসবে এই সংক্রান্তি দিন যারা মরবে তাদেরকে আর কখনো জগতে ফিরে আসতে হবে তারা মুক্তি পাবে এর অর্থ এই নয় যে সংক্রান্তি দিন ভাবে ফাঁস লাগিয়ে মরে যাব বিষ খেয়ে মরে যাব গলা ছেদ দিয়ে বের করে দেবো যা তোকে উদ্ধার করে দিয়ে দিই এটা হবে না এদিন মরলে আর কখনো ফিরে আসতে হবে না মহাময়ী বিশ্ব যেহেতু দেবতা ছিলেন তাহলে তিনি তো দক্ষিণায়নে তীরবিদ্ধ হলেন এবার তিনি যদি দেহ ত্যাগ করেন তাহলে তখন তো স্বর্গে রাত চলছে তাহলে তাকে গিয়ে অবশ্যই কি করতে হবে দ্বারের মাঝে অপেক্ষা করে থাকতে হবে উত্তরায়ণ সংক্রান্তির দিন কি হয় সেই জায়গায় দ্বার উন্মোচন করা হয় রাত্রিবেলা তো সবাই ঘুমিয়ে থাকে দরজা জানালা বন্ধ করে স্বর্গে তো রাত চলছে এবার সংক্রান্তির দিন দেখবে স্নান করে সবাই শঙ্খ বাজায় গঙ্গাকে ভোগ দেয় তোমাদের এখানে হয় না এগুলো গঙ্গা স্নান হয় তারপর ভোগ দেয় সবাই স্নান করে ভালো মন্দ মানে রান্না বান্না করে ভগবানকে দেয় সংক্রান্তি তারপর সবাই পিঠা পুলি খাবে সংক্রান্তির পিঠা পুলি সবাই মিলে খাবে মহাময়ী বিশ্ব গিয়ে উত্তরায়ণ সংক্রান্তির দিনের জন্য অপেক্ষা করছিলেন ৫৭তম দিন শরশয্যায় কারণ কি তার কারণটা হচ্ছে এই উত্তরায়ণে দেহ ত্যাগ করলে তাকে আর ফিরে আসতে হবে না প্রত্যেকটা লুমের কূপে কূপে তাকে তীর বিদ্ধ হতে হলো ৫৭তম দিন পর্যন্ত তাকে শরশয্যায় থাকতে হলো কারণ কি তার কারণ ভগবান বলছেন ১০১তম জন্মে তিনি রাজা ছিলেন মৃগয়া এজাত ছিলেন ক্ষত্রিয়দের জন্য মৃগয়া শিকার বৈধ এমনিতে পশু হত্যা নিষেধ কিন্তু ক্ষত্রিয় যারা ওরা হরিণ শিকার করতে পারবে তাদের এটা অনুমোদন আছে এটা আমার তোমার জন্য নয় ক্ষত্রিয়দের জন্য আলাদা ওরা দেশ রক্ষা করবে বল প্রয়োজনদের নাভির মাঝে হরিণের নাভির মাঝে কস্তুরি থাকে এটা খেলে মেধা হয় ক্ষত্রিয়দের জন্য এটা অনুমোদন আর কারো জন্য নয় যাচ্ছেন তিনি ১০১তম জন্মের লীলার কথা তখন তিনি তো রাজা ছিলেন একটা সর্প আসছে পাইক বলছে মহারাজ একটা সর্প আসছে ওকে কি আমরা বধ করব বলছে না লেজ ধরে ঢিল মেরে ফেলে দাও সাপটা গিয়ে একটা কাঁটাযুক্ত গাছের মাঝে বিদ্ধ হলো সারা শরীরে কাঁটা বিদ্ধ হলো শুধু আদেশ দিয়েছেন ১০১তম জন্মে বিশ্ব নিজে ওই কার্য করেন নাই রুদ্রে পুড়েছে বৃষ্টিতে ভিজেছে যার কারণে আজকে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে কাঁটা যুক্ত হলো তুমি খুন করে যতটা অপরাধ করবে আদেশ যদি দেও ততটাই তোমাকে শাস্তি পেতে হবে আজকে তুমি খারাপ কাজের জন্য অন্যকে প্রলুব্ধ করলে ব্রেইন ওয়াশ করে তাকে খারাপ কাজে ঢুকিয়ে দিলে তোমাকেও শাস্তি পেতে হবে কর্মফল থেকে কেউ যেতে পারবে না কেউ নয় ভগবান নিজেও না তিনি বলেছেন আমিও কর্মের বাহিরে না গান্ধারী তাকে বললেন আমি অভিশাপ দিলাম তোমার দ্বারকা সমুদ্রে ডুবে যাবে মাথা পেতে নিলেন কৃষ্ণ দেবী এটা আশীর্বাদ আমার জন্য ভগবান নিজেও বের নয়
কাজেই কর্মটা হতে হবে সৎ কর্ম বাবা। সংসারী মানুষদের এই কথাগুলো আগে শুনতে হবে, আমরা তো আর সন্ন্যাসী না, আমরা তো সংসারী থাকতে হবে, তাই কি কর্ম করব সংসারে? কর্মটা হতে হবে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য। কর্ম নিয়ব অধিকারতে মা ফলে সুকদাচন, মা কর্ম ফল হেতু বুমাতে সঙ্গস্ত কর্মানি। কর্মে তোমার অধিকার আছে, ফলে তোমার অধিকার নেই। তো কখনো নিজেকে কর্ম ফলের হেতু বলে মনে করিও না, তুমি কেবল কাজ করে যাও ফলদাতা ভগবান কৃষ্ণ। কি হবে সেটা তোমাকে ভাবতে হবে না, তোমার দায়িত্ব হচ্ছে কাজ করে যাওয়া। কাজ করলেই তুমি কৃপা পাবে। কৃপা কাকে বলে? কাজ করে পাওয়া তাকে বলে কৃপা। তাহলে দেখো এই মহামহিম বিশ্ব, তাকে আজকে প্রত্যেকটা শরীরের অঙ্গে বিভিন্ন জায়গায় সব জায়গায় তীর বিদ্ধ হতে হলো, তিনিও রক্ষা পেলেন না। গান্ধারী 101টা ফড়িং মেরে গলায় মালা পরেছিলেন, 100 ফড়িং মারলেন 100 পুত্রের মৃত্যু যন্ত্রণা তাকে বইতে হলো। একটা কন্যা ছিল দুঃশলা, সেটাও শিবের মূলত বড়ে জন্ম, কিন্তু তিনিও গান্ধারীও রক্ষা পেলেন না। প্রত্যেকটার পশ্চাতে কারণ রয়েছে। দ্রৌপদী মহাদেবের কাছে 5 বার বর চাইলেন, তার পঞ্চ স্বামী হলো। কর্মফল যেমন কর্মফল তেমন। তিনি বললেন সর্বগুণে গুণান্বিত আমার একটা স্বামী হবে। তো একটা মানুষের মাঝে সব গুণ কি করে থাকবে বাবা? 5 বার তিনি বর চাইলেন, পঞ্চস্বামীর গড় তাকে করতে হলো। এটা নিয়ে অনেক মানুষ আমাদেরকে উল্টা পাল্টা প্রশ্ন করে, পঞ্চস্বামীর গড় করে কি করে তিনি সতী? দ্রৌপদীর জন্ম আমাদের সাধারণ মানুষের মতো না, যজ্ঞ থেকে তার জন্ম, যজ্ঞ থেকে অগ্নি থেকে তার জন্ম। ওরা আমাদের মতো পিতামাতার মিলনে জন্ম নয়, এই জায়গাটাতেই তো আমাদের ভুল। আমরা তো আগে আমাদের ভাবে বিচার করতে শুরু করে দিই। দ্রৌপদী কে, এই দুর্যোধন কে, এই শকুনি কে, ওরা কি সাধারণ কে? ওরা তো অভিনয় করতে দুর্যোধনের পাঠ নিয়েছে, সেই জন্য না সে খারাপ। সে কি সাধারণ কে? অভিনয় করতে শকুনির পাঠ নিয়েছে মহাভারতে। এটা আবার সিরিয়ালের কথা বলছি না, এই সম্পূর্ণ লীলাটাই অভিনয়। শকুনি সেকে, বিদুর কে? বিদুর হচ্ছে ধর্মরাজ, যম, যম স্বয়ং বিদুর হয়ে আসছে। ওরা কি সাধারণ কেউ? আমরা তো আমাদের চিন্তায় তাদেরকে বিচার করি, এটা অভিনয়। পজিটিভ নেগেটিভ দুটো না হলে তো হয় না, জমে না। দেখিয়ে দিলেন পজিটিভলি চললে এরকম, নেগেটিভলি চললে এরকম, এটা দেখিয়ে দিলেন। ভগবান কৃষ্ণের সঙ্গে আমরা আমাদের তুলনা করে ফেলি যে কৃষ্ণ যদি 16108 মহিষীকে বিয়ে করতে পারে, এত বিয়ে করতে পারে, আমি 2টা 3টা বিয়ে করলে দুষ্কি। কৃষ্ণের সঙ্গে আমরা তুলনা দিই যে কৃষ্ণের রুক্মিণী সত্যভামা জাম্বুবতী এত এত তার বউ দ্বারকাতে, এরপরেও 16108 মহিষী, এরপরেও তার রাধারানীর সঙ্গে সম্পর্ক, তাহলে আমারও এই কয়েকটা বউ থেকে আরেক স্ত্রীর লগে লাইন মারলে দুষ্কি। বিষয়টা এমন, তত্ত্ব জানতে হবে। রাধারানী কে? রাধারানী তো কৃষ্ণ যিনি, রাধাও তিনি। লীলারস আস্বাদিতে দুই দেহধারী, যিনি কৃষ্ণ তিনি রাধা, তত্ত্ব বুঝতে হবে। আর তার প্রেমটা তো এরকম দৈহিক প্রেম না, এটা হচ্ছে কামনার ঊর্ধ্বে। রাধারানী অভিনয় করছেন গুরু রূপে, ভক্ত রূপে, মানে ভক্ত কিভাবে ভগবানকে ভালোবাসবে এই শিক্ষাটা রাধারানী দিচ্ছেন। সাইট নায়িকা আছে চন্দ্রাবলী, কারণ একটা সাইট নায়িকা ছাড়া তো জমে না। এই জন্য চন্দ্রাবলী রাধারানীর একটা অংশ, চন্দ্রা, চন্দ্রাকে রাখলেন সাইড নায়িকা।
সে সাইডনায়িকা, সাইডনায়িকা যেমন জোর করে নায়ককে কেড়ে নিতে চায়, চন্দ্রাও তাই করতেন, কৃষ্ণকে জোর করে নিয়ে যেতেন তার কুঞ্জে। এটা তো শিক্ষা দেওয়ার জন্য। রাধারানীর কুঞ্জে বিনা নিমন্ত্রণে কৃষ্ণ যেতেন, আর চন্দ্রা তাকে জোর করে নিয়ে যেতেন। এটা সম্পূর্ণ একটা লীলা, সম্পূর্ণ একটা শিক্ষার জন্য। আর যখন এই লীলাগুলো করেছেন, কৃষ্ণের তখন বয়স ছিল 9 বছরের কম, আর রাধারানী তথা চন্দ্রাবলী সবার বয়স 7 বছরের কম। সময় তো কামনাই জাগ্রত হয় না, অথচ সমাজ এখনো কিছু মূর্খ সমাজের লোকেরা রাধা কৃষ্ণের চরিত্র নিয়ে বাজে কথা বলে, যাদের কোনো জ্ঞান নেই। সিরিয়ালগুলোতে রাধা কৃষ্ণকে যেভাবে উপস্থাপন করা হচ্ছে, ওই সকল মূর্খ পরিচালকেরা টাকার জন্য ধর্মটাকে ব্যবসার বস্তু বানিয়ে কৃষ্ণ রাধার প্রেমটাকে জাগতিক মানুষের প্রেমের মতো গানও বানায়। রাধা তুমি সব কিছুতে আছো, শুধু নেই ভাগ্যে আমার। ওরে কুলাঙ্গার, ভাগ্যে রাধা নেই কৃষ্ণের? এই যে গীতিকারের মাথায় কিচ্ছু নেই, রাধা কৃষ্ণের সঙ্গে কি বিচ্ছেদ ছিল তত্ত্বগত দিক থেকে? আগুন থেকে তার দাহিকাকে কখনো আলাদা করা যায়? আগুন, আগুনের আগুন যেখানেই যাবে উত্তাপ নিয়ে যাবে, আগুন থেকে তার দাহিকা আলাদা করা যায়? তে কৃষ্ণ থেকে রাধা আলাদা কিভাবে? তুমি সবকিছুতেই আছো, কেবল ভাগ্যে নাই। আয়নের লগে বিয়া হয় আর কৃষ্ণ শেখা খাইয়া সখীরা জল ফলায় আর ফুল দেয় আর গান গায় সিরিয়াল। কত মূর্খ আমরা হিন্দুরা, ধর্মকে যে যেভাবে পারে উপস্থাপন করছে, আর আমরা আমরা এগুলোকেই মেনে নিচ্ছি। সিরিয়াল দেখে ধর্ম মূল্যায়ন করতে যাবেন না। এই সিরিয়ালের সাথে একটাও আমাদের ধর্মগ্রন্থের সম্পর্ক নেই, ভালো করে বুঝে যান। একটা সিরিয়ালের সঙ্গেও আমাদের ধর্মগ্রন্থের সম্পর্ক নাই, টোটালি এগুলো কাল্পনিক মন গড়া লীলা কিচ্ছা গল্প, প্রকৃত গ্রন্থের সঙ্গে কোনো কোনো সম্পর্ক নাই। আমরা জানি, শুনে আসছি রাধারানী নাকি কৃষ্ণের মামি, তা সম্পূর্ণ ভুল কথা। রাধারানী কৃষ্ণের মামি আসবে কোত্থেকে? এটা তো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কথা, যারা বাংলা নিয়ে, আমি নিজে বাংলা নিয়ে পড়েছি, গ্রাজুয়েশন মাস্টার্স করেছি বাংলার উপরে। যিনি লিখেছেন রাইটার সে হিন্দুই না, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের যে লেখক। রাধারানী কৃষ্ণের মামি হবে কোত্থেকে? যিনি কৃষ্ণ তিনি রাধা, লীলা রস আস্বাদিতে দুই দেহধারী, বাহঙ্গ কান্তি থেকে রাধারানীকে সৃষ্টি করেছেন লীলায় সহায়তা করার জন্য। যখন লীলা শেষ, কৃষ্ণের শরীরে রাধারানীর প্রবেশ। রাধারানীর শেষ পরিণতি কি? কৃষ্ণের শরীরের মাঝে রাধারানী মিশে গেছেন, লীলার জন্য প্রকাশিত হয়েছেন। লীলা শেষ, কৃষ্ণের সঙ্গে রাধারানী প্রবেশ হয়ে গেছে। অথচ বিভিন্ন গান গায়, তুমি তো ছিলে গো রাধা আয়ানের গরণী, বাইগিনার প্রেমে মন মজাই সইতা গান গায়। আমরা ফুলাফান কিছু বুঝি না, এইটা গানি নাচি সর্বত মঙ্গল রাধে বিনোদিনী রায়। হ্যাঁ, আমার মতো সুন্দর রাধে যদি পেতে চাও, গলায় কলসি বেঁধে যমুনাতে যাও। কোথায় পাবো হার কলসি, কোথায় পাবো দড়ি, তুমি হও প্রেম যমুনা আমি ডুবা মরি। কদম গাছে উঠতে আছে খানু হারাম জাদা, জলে যাইও না গোড়াই। ওই সকল মূর্খ গীতিকারেরা ধর্মটাকে উল্টা পাল্টা যে যেভাবে পারে উপস্থাপন করছে, আর আমরা হিন্দুরা এতটা সহনশীল জাতি, আমরা এতটা কুম্ভকর্ণের মতো নাক ডেকে ঘুমাই, আমাদের উপরে পাগলা হাতিও যদি উঠে যায় আমাদের ঘুম ভাঙে না। আমাদের মন্দির ভাঙ্গা হয়, উপাসনালয় ভাঙ্গা হয়, প্রতিমা ভাঙ্গা হয়, হিন্দুরা কয় আরো ভাঙ্গ, চুপ করে থাকে, প্রতিবাদ করে না। এই তারিখে একটু ঘুম ভাঙছিল অল্প অল্প। এই যে অবস্থা হিন্দুদের, ইঁদুরের মতো পালানো অভ্যাস হয়ে গেছে ধর্মকে নিয়ে। যে যেভাবে কটুক্তি করছে, যে যেভাবে পারছে যা খুশি তাই ব্যাখ্যা করছে, শাস্ত্র থেকে সরে গিয়ে কেউ কিচ্ছু বলে না, কারো কিছু যায় আসে না। এই কারণেই তো এত বিকৃতি, মধ্যযুগে ধর্মটাকে এত বিকৃতি করেছে, গ্রন্থগুলোকে বিকৃতি করা হয়েছে, মূল গ্রন্থ কেউ আমরা পড়ি না। রাধা কৃষ্ণ খণ্ডের সঙ্গে অখণ্ডের মিলন,
ভক্তের সঙ্গে ভগবানের মিলন, জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন, এটাই তো রাস। রস থেকে রাস এসেছে। আর আজকে কীর্তনিয়া পার্টিটা, লীলা কীর্তনিয়ার ঢপ যাত্রা আপনাদের অঞ্চলে আরো বেশি হয়, সেজে গুজে দেখানো যাত্রা, ইতাতে এগুলো দেখিয়ে একেবারে বারোটা বাজিয়ে ছাড়ছে, বারোটা বাজিয়ে ছাড়ছে আমাদেরকে। জটিলা কুটিলা, জটিল মন যার সেই জটিলা, কুটিল মন যার সেই কুটিলা, গড়ে গড়ে জটিলা কুটিলার অভাব নাই। জটিলা কুটিলা খুঁজতে গিয়ে তো দূর যাওয়া লাগবে, আমার গড়েই তো জটিলার কুটিলা আছে। ওই জটিল মনের অধিকারী, কুটিল মনের অধিকারী, ওদেরকে কি করে পাশ কাটিয়ে কৃষ্ণ ভজন করতে হয়, এটাই রাধারানী শিক্ষা দিয়ে গেছেন। এই জায়গায় না খুঁজে ওই ভাগ্নার প্রেমে মন মজাইনি আমরা, এটাই লক্ষ্য দেই। এগুলো কোন শাস্ত্রে আছে? কিচ্ছু নাই, এগুলো ভুল কথা, এগুলো তো আমরা নিজেরা তৈরি করেছি বিভিন্ন কবি সাহিত্যিকরা। রাধারানী মূলত প্রতিকূল পরিবেশে কেমন করে ভক্ত রূপে দেখিয়ে দিলেন কেমন করে ভগবানকে ভালোবাসতে হয়, যার শাশুড়ি কৃষ্ণ বিদ্বেষী, ননদি কৃষ্ণ বিদ্বেষী, স্বামী কৃষ্ণকে ভালোবাসে না, সমাজ কৃষ্ণকে ভালোবাসে না, এমন প্রতিকূল পরিবেশে কেমন করে কৃষ্ণ ভজন করতে হবে, কতটা ভালোবাসতে হবে, কতটা ভালোবাসা দিলে স্বয়ং কৃষ্ণ ভক্তের হয়ে যায়, এই শিক্ষাটাই তো রাধারানী দিয়েছিলেন বলেই তো তিনি প্রেমের গুরু। যার কারণে কৃষ্ণ বলতে বাধ্য হয়েছিলেন রাধারানীর দাস, তিলেক সংশয় যার কোটি জন্ম যদি ভজয়ে আমারে, বিফল জন্ম তার। আমি রাধা দাস মানে আমি গুরু দাস, রাধা মানে গুরু, রাধা মানে ভক্ত, আমি ভক্তের দাস, ভগবান পর্যন্ত বলে দিলেন, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমায় নাম রেখেছি বাঞ্চা কল্পতরু, ভক্ত ছাড়া আমার কোনো আনন্দ নেই, ওই পিত বাস রাধা রানীর দাস। তিলেক সংশয় যার, আমি যে রাধারানীর দাস, আমি যে রাধারানীর সেবক, কেউ যদি বিন্দু মাত্র সংশয় করে, তিলেক পরিমাণ সংশয় করে, তিলেক পরিমাণ যদি সন্দেহের সৃষ্টি হয়, কৃষ্ণ বলছেন কোটি জন্ম যদি ভজয়ে আমারে, বিফল জনম তার। তার মানব জনম বিফলে যাবে, রাধারানীকে নিয়ে যদি কেউ সন্দেহ করে, কোটি জন্ম যদি ভজনা করে, কৃষ্ণ বলছেন আমাকে যদি ভজনা করে, সে তিলেক পরিমাণ সন্দেহ থাকলেও সে আমার চরণ পাবে না, কারণ রাধারানী হচ্ছেন প্রেমের মূর্তি। রাধারানী মানে একটা রহস্য আবৃত চরিত্র, এটা ভজনার মাধ্যমে, সাধনার মাধ্যমে উপলব্ধি করা যায়। আজকে কোন প্রামাণিক শাস্ত্রে স্পষ্টভাবে রাধারানীর কথা লেখা নাই, আছে কারণ কি, যত্র তত্র দিবে নাকি রাধারানীর জ্ঞান, পাত্র তো থাকতে হবে। কোন প্রামাণিক শাস্ত্রে স্পষ্টভাবে রাধারানীর কথা নাই, রহস্যে আবৃত একটা চরিত্র। রাধা শব্দের অর্থ কি? যে আরাধনা করে সেই রাধা, আরাধিকা শক্তি হচ্ছে রাধা। তুমিও রাধা, আমিও রাধা, যদি কৃষ্ণের আরাধনা করতে পারি, আরাধিকা যে সেই রাধা, আরাধনা যে করে সেই রাধা, রাধা মানে আরাধিকা শক্তি, আরাধনায় যে রত তিনি হলেন রাধা। রাধা মানে কৃষ্ণের প্রেম সাগরের লহরী, লহরী মানে কি, ঢেউ, আগুনের উত্তাপ, আগুনের মূল শক্তি উত্তাপ, উত্তাপ হচ্ছে আগুনের শক্তি, কৃষ্ণের প্রেম
সাগরের শক্তি রাধা, সাপের মূল শক্তি বিষ, কৃষ্ণের প্রেমের শক্তি স্বরূপ রাধা। ওই রাধাকে জাগতিক জ্ঞানে অনুসন্ধান করা যাবে না, জাগতিক পাণ্ডিত্য দ্বারা বোঝা যাবে না। আর আজকে আমরা উল্টা পাল্টা গান লিখি, কতটুকু ভজন করি, কতটুকু কৃষ্ণকে জানতে পেরেছি, কয়টা আইন মানি, যারা লিখে তাদের তারা কি ভক্ত, তারা কি কৃষ্ণ সম্পর্কে জানে, গ্রন্থ কোনোদিন পড়েছে, দু কলম শিক্ষা, এই শিক্ষা নিয়ে রাধাকে জানতে পারবো, রাধার গান লিখে ফেলবো। এই জন্য বলছে মহাজনের গান ব্যতীত অন্য কোনো গান রাধা কৃষ্ণের শোনা যাবে না, অপরাধ হবে। মই পিতবাস রাধা রানীর দাস, তিলেক সংশয় যার, কোটি জন্ম যদি ভজয়ে আমারে বিফল জনম তার। এটা তো জয়দেবের চরিত্রে স্পষ্ট আছে। জয়দেব সন্দেহ করেছিলেন রাধারানীর চরণ কৃষ্ণ কিভাবে ধরবেন। গীত গোবিন্দ নিশ্চয়ই শুনেছ, গীত গোবিন্দে যে কৃষ্ণ এসে স্বয়ং জয়দেবের রূপ ধারণ করে লিখে গিয়েছিলেন, সেই লীলা তো আপনারা জানেন অনেকেই। সংশয় যদি করে কোটি জন্ম যদি ভজয়ে আমারই বিফল জনম তার। একটা চরিত্র রহস্যে আবৃত রাধা, যে সারাটা জীবন কৃষ্ণ 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 বলে কাটালেন, সারাটা জীবন ভজনার উৎকর্ষতা শিখিয়ে দিলেন, ভজনার রূপ রেখাকে দেখিয়ে দিলেন, যার কারণে কৃষ্ণের মনের মাঝে বাসনা জাগলো, আমি একবার আমি দেখতে চাই ভালোবাসার মাঝে এমন কি আনন্দ আছে, আমি উপলব্ধি করতে চাই ভালোবেসেও যে মানুষ কাঁদে এই কান্নার মাঝেও কি সুখ আছে। আর এটা উপলব্ধি করতে গেলে আমি যদি কৃষ্ণ থাকি তাহলে তো পারবো না, আমার মনটা হতে হবে রাধার মন, রাধার ভাবে আমাকে সাজাতে হবে, রাধা ভাবে বিভুর গুড়া দুই নয়নে বহে ধারা, ফিরে চায় না কথা কয়ে না মনে বাতার আছে কি। তাই কৃষ্ণ রাধারানীর নিকটে গিয়ে বললেন, গো প্রেমময়ী তোমার রূপ কান্তি তোমার ভাব তুমি আমায় ভিক্ষা দাও, আমি আজ রাধা ভাবে রাধা ভাবে সাজতে চাই। ও রাধে আমি রাধা ভাবে সাজতে চাই, তোমার রূপ তোমার অঙ্গকান্তি তোমার ভাব তোমার অনুরাগ তোমার প্রেম সমস্ত কিছু দিয়ে তুমি আমায় সাজিয়ে দাও, আমি দেখতে চাই প্রেমের মাঝে এমন কি আনন্দ রয়েছে, সারাটা জীবন তুমি আমার জন্য কাঁদলে, আমাকে ভজনা করে এত যন্ত্রণা তুমি উপলব্ধি করলে, জগতের সবাই তোমাকে কলঙ্কিনী বলল কুলটা বলল, কিন্তু সমাজের কলঙ্ককে পিছনে ফেলে তুমি কেবল কৃষ্ণ 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 বলে জীবনটাকে চুরি করলেন আমার শ্রী গোবিন্দ, ওই রাধার ভাবটাকে তিনি আনলেন। কানাই কি অভাবে কার ভাবে বাই ব্রজ ছেড়ে এলে, মধুর বৃন্দাবন ত্যাজ করে দেশা প্রশ্ন করলেন পদকর্তা, কানাই তোমার অভাব কি,
বৃন্দাবন ত্যাজ করে কেন দেশান্তরী হলে? ও কানাই শিরে চুড়ানাই করে বাসিনাই গলে নাই রে বনমালা, তুমি আপনে হয়ে হরি কেন বলো হরি, হরি হরি বলে কেন কাঁদো? আর সেই কৃষ্ণ রাধার প্রেমের বাণ্ড থেকে প্রেম দনটাকে এনে নিজে প্রেমে আবেশিত হয়ে শ্রী কৃষ্ণ চন্দ্র আসলেন গৌরচন্দ্র হয়ে নবদ্বীপে শচী সিন্ধু গর্বে কাঙ্গালের নাদ প্রেম পুরুষোত্তম গৌর হরি রূপে আবির্ভূত হলেন। শ্রী কৃষ্ণ স্বয়ং কৃষ্ণ কিন্তু ভগবত সত্তা, ভগবত শক্তিটাকে ঢাকলেন আর ভক্ত আবেশ রাধা ভাবে বিভোর হলেন। সে জটিল তত্ত্ব এক দুদিনে ব্যাখ্যা সম্ভব নয়। রাধা ভাবে বিভোর তনু যে রাধারানী সারাটা জীবন কৃষ্ণের জন্য কাঁদলেন, আজ সেই কৃষ্ণ আজ গোর হয়ে রাধা ভাব নিয়ে আজ নগরে নগরে গুড়া দ্বারে দ্বারে গিয়ে কৃষ্ণ বলে কেঁদে বেড়াচ্ছে, ভজ কৃষ্ণ কহো কৃষ্ণ লহ কৃষ্ণ শিক্ষা। আর সেই কৃষ্ণ স্বয়ং গৌরচন্দ্র হয়ে আজ নয়নের জল ফেলছেন গো রাধা ভাব নিয়ে, তিনি দেখছেন কান্নার মাঝে এমন কি আনন্দ আছে, এমন কি সুখ আছে, দাঁড়ে দাঁড়ে জনে জনে নড়ে নড়ে গিয়ে হাতে ধরে পায়ে ধরে বলছেন কৃষ্ণ ভজন করো তোমরা, কৃষ্ণ ভজন করো। কৃষ্ণ বিরহ কতটা যন্ত্রণা দেয় আজকে কৃষ্ণ গৌর হয়ে উপলব্ধি করছেন, যেটা রাধা রানী 100টা বছর বিরহে যন্ত্রণাটা অনুভব করেছিল। দেখিয়ে দিলেন যে যার জন্য চোখের জল ফেলবে তোমার জন্য থাকবে। সেই কৃষ্ণের জন্য রাধা কাঁদল, আজকে সেই কৃষ্ণ রাধা ভাব নিয়ে গৌর হয়ে রাধার ভাব নিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছেন গৌর হয়ে। রায় রামানন্দ স্বরূপ দামোদরের গলা জড়িয়ে ধরে কাঁদেন, আর সেই রাধারানী কাঁদতেন ললিতা বিশাখার গলা জড়িয়ে ধরে। ওই ললিতা বিশাখা হলেন রামানন্দ স্বরূপ দামোদর। যদি কোনোদিন গৌর তত্ত্ব ব্যাখ্যার 1 মাস সময় পেতাম তাহলে দেখতেন প্রেম কাকে বলে। এগুলো আলোচনা হয় না সমাজে পুঙ্খানুপুঙ্খ ভাবে, যার কারণে আমাদের মাঝে প্রশ্ন থেকে যায়, সন্দেহ থেকে যায়। আমি গুরু কৃপায়, এটা আমার অহংকার নয়, কেউ যদি আমার পাঠগুলো নিয়মিত ধারাবাহিক ভাবে শুনেন সমস্ত প্রশ্নের সমাধান পেয়ে যাবেন। আপনাকে প্রশ্ন করতে হবে না, আপনি সমস্ত প্রশ্নের সমাধান পেয়ে যাবেন যদি ঠিকভাবে শ্রবণ করেন ধারাবাহিক ভাবে। গৌর তত্ত্ব বুঝতে গেলে আগে ব্রজ তত্ত্ব বুঝতে হবে। কৃষ্ণ তত্ত্ব না বুঝলে আপনি গৌর তত্ত্ব বুঝবেন না। গীতা যেখানে শেষ ভাগবত সেখানে শুরু, গীতা শেষ শুরু ভাগবত, ভাগবতে যেখানে শেষ হয়েছে ব্রজের তত্ত্ব সেই জায়গা থেকে গৌর তত্ত্ব শুরু হয়েছে। রাধা কৃষ্ণ মিলিত তনু হচ্ছেন গৌরচন্দ্র। রাধার কৃষ্ণের মিলিত যে প্রেমের স্বরূপ, যে রাধা কৃষ্ণের মিলিত যে প্রেম তরঙ্গ, প্রেমের যে লহরী ঢেউ, ওই ঢেউটাই হচ্ছে আমার গৌরচন্দ্র। যে প্রেমের ভাণ্ড নিয়ে গুড়া এসে দেখিয়ে দিলেন শান্তিপুর ডুবু ডুবু নইদা বেশি যায়, প্রেম কলসে কলসে বিলায় তবু না ফুরায়। আমরা কলি হত জীব, এই জন্যই ভাগ্যবান।
যুগের তিন ভাগ ধর্ম, তথাপি এই জায়গাটি আমরা ভাগ্যবান, আমরা গৌরব পেয়েছি। অন্যান্য যুগে নাম ছিল, নামের সঙ্গে প্রেম ছিল না। প্রত্যেকটা যুগে নাম ছিল, নামের সঙ্গে প্রেম ছিল না। আজ স্বয়ং কৃষ্ণ গৌর হয়ে রাধার নিকট থেকে প্রেম এনে নামের সঙ্গে প্রেমটাকে মাখিয়ে দিলেন। এই জন্য তো আমরা ভাগ্যবান, এই নাম জপ করলেই সব হয়ে যাবে, আর কিছু লাগবে না। ওই নাম হাত ধরে নামের কাছে নিয়ে যাবে, কারণ নামের মাঝে শক্তি আছে, এটা রাধা শক্তি, প্রেমের শক্তি। রাধা মানেই প্রেম, রাধারানীর প্রেমের ভাণ্ড থেকে প্রেম আনা হয়েছে, ওই এনে নামের সঙ্গে মিশিয়ে দিয়ে আনো হয়েছে। কারণ কি? কারণ কলিহত জীব আয়ু কম, বুদ্ধি কম, না খেয়ে থাকতে পারবে না, আহার ছাড়া বাঁচতে পারবে না, কামনা সর্বাঙ্গে তাদের, এই অবস্থায় তারা উদ্ধার পাবে কি করে? তারা তো সত্যত্রেতা দাপরের মতো এত কঠিন ভজন করতে পারবে না। সত্যত্রেতা দাপরের যে নাম, যুগের যে মহামন্ত্র, এটা জপ করলেও তাদের যে চিন্তা চেতনা, তাদের যে যোগ্যতা, এই যোগ্যতা দ্বারা পার করা সম্ভব নয়, পার হওয়া সম্ভব নয়। তাই তো স্বয়ং কৃষ্ণ আজ গৌর হয়ে, মহাপ্রভু হয়ে, ওই মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র কিন্তু আমাদের উপনিষদে আছে। ওই মহামন্ত্রের মাঝেই গৌর হরি একটা নতুনত্ব মিশালেন, এটা হচ্ছে প্রেম। ওই প্রেমটা মন্ত্রের সঙ্গে, মহামন্ত্রের সঙ্গে মিশিয়ে দিলেন, দিয়ে বললেন আর কিছু করতে হবে না, গৌর যে শিখাইল নাম সেই নাম গাও, অন্য সব নাম মাহাত্ম্য সে নামই পাও, আর কিছু করতে হবে না, বসে বসে কেবল জপ করো। প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, ইহা সবে জপ গিয়া হইয়া নিব, ইহাওতেই সর্বসিদ্ধি হইবে তোমার, সমস্ত কিছু সিদ্ধি হবে এই নাম থেকে, শুধু বসে বসে নাম করো, নাম ওই নাম জপ করবে, দেখবে এই নাম তোমাকে গুরু চিনিয়ে দেবে, দীক্ষা এত সহজে নেবে না, এগুলো ভুল কথা, যে কারো কাছ থেকে দীক্ষা নেবে না, আগে যাচাই করতে হবে সদ্গুরু কিনা, এটাই আমার কথা যুবকদের কাছে। এই জন্য সদ্গুরু কাউকে চিনিয়ে দিতে হবে না, জপমালা নিয়ে শুধু নাম করো, হরি নাম করো, হরি নাম করো, দেখবে নাম তোমাকে একদিন গুরু চিনিয়ে দেবে, হাত ধরে তোমাকে গুরুর কাছে নিয়ে যাবে, হরি নাম, কেবল নাম করো, কৃষ্ণ নাম করো, ওই কৃষ্ণ নাম তোমাকে গুরু চিনিয়ে দেবে। কিভাবে চিনাবে? যখন তোমার এই চিত্ত দর্পণটা মার্জন হয়ে যাবে, ডিরেক্ট মহাপ্রভু বললেন, চেত দর্পণ মার্জনম ভব মহানাবাগ্নি নির্বাপনম সেবকৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধু জীবনম আনন্দম বুদ্ধিবর্ধনম প্রতিপদম পূর্ণ অমৃতাস্বাদনম সর্বাত্মাশ্রপণম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। কেন, কি আছে নামের মাঝে? এবার মহাপ্রভু বললেন দ্বিতীয় শ্লোকে, নাম নাম অকালি বহুদা নিজ সর্বশক্তি, আমি আমার সমস্ত শক্তি নামের মাঝে অর্পণ করে দিয়ে দিয়েছি। ভগবানের যত শক্তি আছে সমস্ত শক্তি কিসে দিয়েছেন? নামের মাঝে। তত্রার্পিতা নিয়মিত স্মরণেন কালো, তুমি নিয়মিত শ্রবণ করো, নিয়মিত করো, কিবা দিবা কিবা নিশি কিবা জাগরণী অহর নিশি চিন্ত কৃষ্ণ বলহ বদনে, দিন নাই রাত নাই সময় নাই সূচি নাই অসূচি নাই অশৌচ নাই কিচ্ছু নাই সর্ব সময় মহাপ্রভু বললেন নিয়মিত। এমনকি মায়েরা শারীরিক সমস্যাও যদি চলে, ফিজিক্যালি ট্রাভেল, তখনও নাম জপ করবে, বন্ধ করা যাবে না। মহাপ্রভু বললেন কি, নিয়মিত স্মরণেন কাল, এখানে কিন্তু বিচার করার কথা বলে না, বলছে নিয়মিত। শারীরিক সমস্যা যদি নাম বন্ধ করো, যদি শারীরিক সমস্যা চলাকালীন সময় মরে যাও, তাহলে কি ক্ষতি হবে?
নাম বন্ধ করে যাবে না, নিয়মিত স্মরণে নৌকাল। এটা মহাপ্রভুর নির্দেশ, এটা আমার কথা না, নিয়মিত স্মরণে নৌকাল, নিয়মিত করবে। এতাদৃশী তব কৃপা ভগবান মময়পি দুদরি বাম ইদৃশ ইহ অজনী ন অনুরাগ। দলিল, দলিল থেকে কথা বলতে হবে, মন গড়া কথা বললে হবে না। এটা দলিল, শাস্ত্র আমাদের দলিল, আমাদের সংবিধান। নাম নাম আকারি বহুদা নিজ সর্বশক্তি তত্রার পিতা নিয়মিত স্মরণে নৌকাল। তুমি এটা শ্রবণ করবে নিয়মিত, এতাদৃশী তব কৃপা ভগবান মম অপি দুদরি মমে দৃশ্যই অজনী ন অনুরাগ। মহাপ্রভু আক্ষেপ করে বললেন, আরে যে নাম যার মাঝে এত শক্তি দিলাম, হায়রে কলিগত জীব সংসারী জীব, ওই নামের প্রতি অনুরাগ জন্মাতে পারলে না, এলাই এলাই দিন কাটালে এই নামের আশ্রয় নিতে পারলে না, এটাই তো পারেন সম্বল। দেখুন রামায়ণ দিয়ে শুরু করেছিলাম, আজ রামায়ণ দিয়েই শেষ করি। সেই রামচন্দ্র যখন লীলা শেষ করবেন, চলে যাবেন সদামে, লীলা শেষ সদামে চলে যাবেন, সরুজু নদীর তার তীরে গিয়ে দাঁড়ালেন ভগবান রামচন্দ্র, নদী পার হবেন। আপনি আচরে প্রভু জীবেরে শেখায়, আপনি না চরিলে জীবকে শেখানো না যায়। যত যত আচরতি শ্রেষ্ঠ তত্ত্ব দেব ইতর জন সজত প্রমাণ মুকুরুতে লোক তত অনু বর্ততে। গীতার তৃতীয় অধ্যায় কর্মযুগে ভগবান বলছেন রামচন্দ্র নদী পার হবেন। এপার ওপার পারাপার করার যে মাঝি আছে না বাবা, মাঝিটাকে রামচন্দ্র বলছেন, হ্যাঁ মাঝি আমাকে নদীটা পার করে দে। মাঝি রামচন্দ্রের দিকে তাকিয়ে বলছে, হাতে কি কড়ি আছে, কড়ি ভেবে দেখো বাবা, যিনি এই ভব নদীর কাঠের মাঝি তাকে বলছে হাতে কি কড়ি আছে। এই কড়ি মানে কোন কড়ি গো, এই জগতের কোনো কিছু সঙ্গে যাবে না, তোমার সব পড়ে থাকবে। নাম, নাম হচ্ছে কড়ি ভবনদী পাড়ের। ভবনদী যিনি পার করেন সেই ভগবান আজকে দেখিয়ে যাচ্ছেন যাওয়ার আগে জগৎবাসীকে, তোমার আমার শেষের সম্বলটা কি। মাঝি বলছে হাতে কি কড়ি আছে, রামচন্দ্র বলছে মাঝি রে আমার তো হাতে কোনো কড়ি নেই, আমাকে কৃপা করে নদীটা পার করে দে। দেখো আমি তো কড়ি ছাড়া কাউকে পার করি না। ওই দিন তো গেল সন্ধ্যা হলো, পার করো আমারে, পার কি করে হবো বাবা, পারের কড়ি যদি না থাকে, ওই পারের সম্বল প্রভু তোমার নাম ঠিক বল, এটাই পারের সম্বল। রামচন্দ্র বলছে আমার হাতে কোনো কড়ি নেই, আমাকে পার করে দে। মাঝি বলছে আমি তো কড়ি ছাড়া কাউকে পার করি না। এবার প্রভু রামচন্দ্র বলছেন মাঝি আজকে পার করে দে, আর হিসাবের খাতায় লিখে রাখ, আমি অন্তিমে সমস্ত হিসাব তোকে মিটিয়ে দেব। তুমি তো নদী পার হয়ে চলেই যাবে, তোমাকে পাবো কোথায়, আমাকে সান্ত্বনা দিয়ে যাচ্ছ ঠকিয়ে, কোথায় তোমাকে পাবো। এবার প্রভু একটু ইঙ্গিত দিয়ে বলছেন মাঝি আমি সব জায়গায় থাকি রে, আমাকে যে ভক্তি বনে ডাকে আমি তার কাছে ছুটে আসি।
মাঝি আমাকে যে ভক্তি বড়ে ডাকে আমি তার কাছে ছুটে আসি। মাঝি অবাক হয়ে গেল, এটা তো ভগবান ছাড়া আর কারো পক্ষে বলা সম্ভব নয়, তুমি কে? আচারি কে? মাঝি পড়ল, আমি করি ছাড়াই তোমাকে পার করব, একবার কৃপা করে উঠো তুমি এই নৌকায়। এবার প্রভু বললেন, সবাইকে করি ছাড়া পার করিস না, আমাকে কেন করবি? করজুড়ে মাঝি বলছে, কেন জানো? কারণ তুমিও মাঝি আমিও মাঝি, তুমিও মাঝি আমিও মাঝি, স্বজাতির কাছে লেনদেন হয় না। কোন চুল কাটে যে অন্য চুল কাটার কাছে গিয়ে চুল কাটলে সহজে টাকা নেয় না, স্বজাতির কাছে লেনদেন হয় না। তুমিও মাঝি আমিও মাঝি, আমি মাঝি সবার কাছে, তুমি নিজেকে লুকিয়ে রাখলেও আমার কাছে তুমি ধরা পড়ে গেছো। আমি ভক্ত হতে পেরেছি কিনা জানি না, কিন্তু আমার মন বলছে তুমি ধরা পড়ে গেছো আমার কাছে। আমি তো পেটের দায়ে এপার ওপার পারাপার করি, এপার ওপার পারাপারের মাঝি, আর তুমি ভব নদীর ঘাটের মাঝি। আমার কত সৌভাগ্য আজ স্বয়ং তুমি এসেছ আমার নায়ে। হে প্রভু রঘুপতি, আজকে তোমার হাতে কিছু নেই বলছো তোমাকে পার করে দিতে, আমি তোমাকে এই নৌকায় তোলে পার করে দিচ্ছি। কেন জানো? আমার এমন একদিন সময় আসবে যেদিন স্ত্রী পুত্র কন্যা পরিবার পরিজন সবাইকে ছেড়ে আমারও যেদিন এইরকম অন্তিমের বিদায় হবে, আমারও যেদিন অন্তিমের বেলা আসবে, আমিও যেদিন এমন করে পার ঘাটে গিয়ে দাঁড়াবো, সেই দিন তুমিও যেন আমাকে তোমার চরণ তরিতে তুলে এই ঘাট থেকে নদীটা পার করে দাও। প্রভু রামচন্দ্র মাঝি রে, ওরে মাঝি, শুধু তুই কেন? জগতে যারাই বুঝতে পেরেছে পার ঘাটের মাঝি আমি, এবং যারা এই নদী পার হওয়ার জন্য সম্বল রূপে এই নামকে যারা অবলম্বন করেছে আমি প্রতিশ্রুতি দিলাম তাদের প্রত্যেকেরই ভবের ঘাটে আমি স্বয়ং মাঝি হয়ে আসব, স্বয়ং মাঝি হয়ে উদ্ধারকর্তা হয়ে আমি নিজে আসব। নামই কেবল সম্বল গো, নামই প্রেম, নামই ভক্তি, আর নামই মুক্তি। তাই নামের আশ্রয় নিতে হবে মা, কৃষ্ণ নামের আশ্রয় ভেবে দেখো। সংসারে সারাদিন কত কথা বলি, কত কাজ করি, কিন্তু একটু নাম করতে অলসতা আমাদের, অথচ এই নাম শেষের দিনে আমাদের সঙ্গী। এই কৃষ্ণ নামই আমাদের একমাত্র পরপারের কবি রূপে আমাদের উদ্ধার তথা ত্রাণ করার একমাত্র সম্বল। আমাদের প্রত্যেকের যেন নামে রুচি হয়,
আমাদের প্রত্যেকের যেন নামে প্রেম উদিত হয়। প্রেম যতদিন পর্যন্ত হৃদয়ে চাকবে না, ততদিন পর্যন্ত সংসার যাতনা দূর হবে না। এই প্রেম হৃদয়ে জাগলে ভগবান ভক্তের কতটা সুলভ হয়ে যান, সেই সকল লীলা আগামীকাল শ্রবণের প্রতিশ্রুতি দিয়ে আজকের মতো এখানেই বিশ্রামের পথে যাচ্ছি। তবে আপনারা সবাই একটু